রেসপন্স করবেন প্লিজ। আপনার কথা একটু খুব মানে কি অল্প শোনা যাইতেছে। আচ্ছা একটু তাহলে ওয়েট করেন, আলোচনা করবো। অপটিক্যাল ফাইবার মিনস হলো গিয়েছে আমরা যে লাইটের যে ট্রান্সমিশন যে ক্যারেক্টারিস্টিক্স আছে, এই লাইটের ট্রান্সমিশন ক্যারেক্টারিস্টিক্স ডিপেন্ড করে আমাদের একটা ট্রান্সমিশন ওয়্যার বানানো হয়েছে, এবং সেটার মধ্যে দিয়ে আমরা লাইটের যে একটা ইয়ে আছে যেটাকে বলা হয় গিয়ে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বাংলা টার্ম, আর ইয়েটা হলো গিয়ে যে ফুল রিফ্লেকশন ট্রান্সমিশন যেটাকে বলা হয় ইংরেজিতে। ক্লিয়ার? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই টার্মটার সাথে আপনার পরিচিত না? জি স্যার, তো আমাদের অপটিক্যাল ফাইবারের ভিতরে একটা টিউব থাকে, সেটা গ্লাস টিউব থাকে অথবা আপনার ক্রিস্টাল প্লাস্টিক টিউব থাকে। ক্রিস্টাল মিনস হলো গিয়ে স্বচ্ছ, যেটা সেই স্বচ্ছ প্লাস্টিক টিউবের মধ্যে দিয়ে আমাদের আলো আকারে মানে লাইট সিগন্যাল আকারে আমাদের ডেটাগুলোকে পাস করা হয়, এবং সেখানে আলোর যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে সেটার মাধ্যমে আমাদের ডাটাগুলো পাস হয়। সেই টার্মটা কি মনে আছে আপনাদের? জি স্যার। ফুল ইন্টারনাল রিফ্লেকশন, এই টার্মটার কথা মনে আছে? যেটা কি একটা গ্লাস টিউব অথবা ক্রিস্টাল প্লাস্টিক টিউবের মতো থাকে, এটার মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রিক সিগন্যাল হিসেবে আমাদের আলোকে পাঠানো হয়, মানে লাইট যেটাকে বলা হয়। এখানে মেনলি লাইট পাঠানো হয় না, আমাদের ইলেকট্রিক সিগন্যালটাই পাঠানো হয়। সে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যে থিওরিটা আছে সেটা অ্যাপ্লাই করে এই জিনিসটা করা হয়। এখন বলতে পারেন যে স্যার গ্লাস হলে তো প্রবলেম, যে গ্লাস হলে আমরা যখন এখানে বাইরে ব্যবহার করতেছি বা আমাদের বাসায় যেটা আমরা ব্যবহার করতেছি সেটা কি আসলে গ্লাস কিনা? আমাদের এখানে অনেকে আছে আমরা কি করি যে আমরা অপটিক্যাল ফাইবার ইউজ করি, অনেকের বাসায় আছে আছে না? জি স্যার, তো সেখানে আসলে মেইনলি গ্লাস ব্যবহার করা হয় না, মেইনলি হলো কি আপনার ফাইবার প্লাস্টিক অথবা প্লাস্টিক ফাইবার ইউজ করা হয় অথবা গ্লাস ফাইবার ব্যবহার করা হয়, একদম পিওর গ্লাস ব্যবহার করা হয় না। যেমন হলো যখন জুয়েলারি বানানো হয়, জুয়েলারি তখন কি গোল্ড ইউজ করা হয় রাইট? সেটা কিন্তু 100% পিওর গোল্ড থাকে না, বুঝতে পারছেন? এরকম যদি গ্লাস ব্যবহার করা হয় এটা মিনিমাম কোনো প্রেশার ওটা ফেটে যাবে, এখানে হলে যে গ্লাস ফাইবার অথবা প্লাস্টিক ফাইবার ব্যবহার করা হয় এই কি বলে যে অপটিক্যাল ফাইবার যে কেবলটা আছে সেটা ব্যবহার করার জন্য। আমার কথা কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আর কনফিউশন থাকলে আজ করতে পারেন। এর পরবর্তীতে যেটা হলো যে এটা হলো আমাদের অপটিক্যাল ফাইবারের কি বলে একটা ভিউ, এটা যদি আমরা সাইড থেকে দেখি, আর এটা যদি আমরা তারের মাথাটা যেটা আছে সেই মাথাটা যদি আমরা দেখি, এখানে আমাদের একটা কোর থাকে সেন্টারে, একটা কোর থাকে। এই কোরটা হলো মেইনলি আমাদের সেই প্লাস্টিক টিউবটা অথবা গ্লাস টিউবটা। এই গ্লাস টিউবের মধ্যে দিয়ে আমাদের কি হয় যে আমাদের যে সিগন্যালটা সেটা অথবা ডাটা সেটা ট্রান্সমিট করা হয়, এবং এখানে যে আরেকটু গ্রে আছে, ডার্ক গ্রে, এই ডার্ক গ্রেটা এটাকে বলা হয় ক্ল্যাডিং। এই ক্ল্যাডিংটা একটা এটা একটা হলো গ্লাসের গ্লাস দিয়ে তৈরি করা হয়, মেইনলি এটা গ্লাসের থাকে। এই গ্লাসটা হলো এক ধরনের গ্লাস, দেখবেন আপনারা অনেকে এই যে ইয়ে করছেন মানে ইয়ে দেখছেন আপনাদের যে বাসায় ফ্লাস্ক থাকে না, ফ্লাস্ক যেখানে গরম পানি বা চা রাখা হয়, ওই ফ্লাস্কের ভিতরে ওটা তো মেবি স্যার প্লাস্টিকের মতো, কারণ ওটা চাপ দিলে ভেঙে যায় কিন্তু আশাস থাকে, পাতলা একটা গ্লাস থাকে, বুঝতে পারছেন? ওই গ্লাসের কোডিংটা এখানে থাকা হয় ক্ল্যাডিং হিসেবে ব্যবহার করা হয়। উপরে থাকে একটা জ্যাকেট, এই জ্যাকেটটা মেইনলি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় অথবা রাবার এবং প্লাস্টিকের কম্বিনেশন তৈরি করা হয়, কথা বুঝতে পারছেন? জি স্যার। অপটিক্যাল ফাইবারের যে টেকনোলজি, সেই টেকনোলজি গুলা বললাম তো কোনটা ব্যবহার করা হয়, তারপর যদি আপনার কোনো কনফিউশন থাকে সেটা আপনি বলতে পারেন, ঠিক আছে? নাই কারো কনফিউশন নাই।
আর কিছু অ্যাডভান্টেজেস আছে, যেমন কি আমাদের ব্যান্ডউইথ আমরা বেশি পাই অপটিক্যাল ফাইবারে, এটা যারা ইউজ করেন তারা টের পাচ্ছেন, নর্মাল ব্রডব্যান্ড থেকে অপটিক্যাল ফাইবারে আমরা ব্যান্ডউইথ বেশি পাই। এখানে আপনাদের যে ক্যাট ফাইভ বা ক্যাট সিক্স যে কেবল আছে, এই ক্যাট সিক্স কেবল আমাদের যত দিন যায় তত আমাদের এর এর কার্যক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, আপনার তার যত পুরাতন হয় আপনার ইন্টারনেট স্পিড তত কমতে থাকে। এটা কি কেউ খেয়াল করছেন এর আগে? স্যার অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে এই যে লংজিভিটিটা, এই লংজিভিটিটা একটু বেশি, এসে ক্যাট ফাইভ কেবল 3 বছর পরে চেঞ্জ করতে হয়। ক্যাট ফাইভ কেবলটা 3 বছর পরে কিন্তু চেঞ্জ করতে, ক্যাট সিক্স এরকম 3.5 বছর 4 বছরের মতো যায়, এরপরে আর ওরকম পারফরমেন্স দেয় না, চেঞ্জ করতে হয়। কিন্তু অপটিক্যাল ফাইবার কেবল 7 to 10 years এর মতো সার্ভিস দেয়, কথা বুঝছেন? এখানে কারো কনফিউশন কোশ্চেন আছে? আর এটা একটু ফাস্টার স্পিড এবং ওয়ান টাইম, যখন আমরা কি জানি যে পৃথিবীতে যত এক্সিস্টেন্স এক্সিস্টেন্স যত কিছু আছে সবচেয়ে বেশি স্পিডে চলে একটা লাইট, রাইট? তো অলমোস্ট আমার কি একটা লাইট ফর্ম যদি ব্যবহার করা হচ্ছে তাহলে আমার অবশ্যই কি এটার ট্রান্সফার স্পিড অনেক বেশি হবে এবং একটা হায়ার এবং ফাস্টার স্পিড পাওয়া যাবে। তারপরে কি আমাদের ডিস্টেন্স যত বেশি হোক না কেন আমাদের যে ট্রান্সমিশন যে ইয়াটা আছে ডাটা লস বা প্যাকেট লসের হার অনেক কম, বিকজ এখানে আমার কি হচ্ছে এখানে আমার একটা মাধ্যম না, এখানে কিন্তু কোনো মাধ্যম ব্যবহার, একটা মাধ্যমের ভিতরে কিন্তু মাধ্যমের ভিতর দিয়ে কিন্তু আমাদের ডাটা ট্রান্সমিট হচ্ছে না, ডাটাগুলো সিঙ্গেল এক একটা প্যাকেট আকারে পাস হচ্ছে শুধুমাত্র একটা টানেলের ভিতর দিয়ে। যেমন কি আপনার কপার ওয়্যার যেটা আছে এটা কিন্তু একটা টোটালটা একটা মিডিয়াম। এখন আপনি যেটা বুঝিয়ে দিছি, যেমন হলো আপনি গাড়ির মধ্যে আছেন, আপনি আছেন গাড়ির মধ্যে আর আপনি রাস্তার উপর দিয়ে যাচ্ছেন, এখন আপনি কোনটা দিয়ে পার হচ্ছেন? পারি রাস্তা দিয়ে পার, আপনি রাস্তা দিয়ে পার হচ্ছেন, তার মানে কি রাস্তার সাপেক্ষে আপনি মুভমেন্ট আছেন, ঠিক না? আর গাড়ির সাপেক্ষে, স্থির গাড়ির সাপেক্ষে আপনি স্থির আছেন না, তাহলে কি গাড়িটা চললে আপনি চলবেন, গাড়িটা থেমে গেলে আপনি থেমে যাবেন, রাইট? ঠিক না? কিন্তু রাস্তাটা রাস্তাটা তো রাস্তার মতোই আছে, আপনি থেমে গেলে কিন্তু আপনাকে ক্রস করবে, ওভারটেক করে অন্য গাড়ি চলে যাবে, রাইট? তো এই ইলেকট্রিক কপারটাকে আপনি গাড়ির সাথে তুলনা করতে পারেন, আর আপনার হলো গিয়ে যে অপটিক্যাল ফাইবারটাকে আপনি রাস্তার সাথে তুলনা করতে পারেন। কথা বুঝা গেছে নাকি বোঝেননি? আমার কম্পারিজনটাকে আমি বুঝে দিতে পারছি, আই হোপ বোঝা গেছে। কারো কোশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আরেকটা যে মিডিয়াম ছিল, যে আমরা বলছিলাম যে ট্রান্সমিশন মিডিয়া পড়বো দুই রকমের, একটা গাইডেড একটা আনগাইডেড। আমাদের ওয়েস আনগাইডেড, আনগাইডেড মিনস হলো কি ওয়্যারলেস ট্রান্সমিশন, ওয়্যারলেস ট্রান্সমিশন যেটা আমাদের এখন সবচেয়ে বেশি ইউজ করা হয়, আমাদের দেশে সবচেয়ে বেশি ইউজ করা হয়, শুধু আমাদের দেশে না ওয়ার্ল্ড ওয়াইডই এই ওয়্যারলেস ট্রান্সমিশনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এখন বলতে পারেন তো স্যার কিভাবে? আমরা তো খালি তার দেখি, রাস্তা দিয়ে বের হলে তার দেখি, ঠিক না? ঠিক কিনা কথাটা, যে আমরা রাস্তায় বের হলে শুধু কি দেখতেছি, ইলেকট্রিক ওয়্যার বিভিন্ন তার দেখতেছি, কিন্তু তারপরে ওয়্যারলেস ট্রান্সমিশনটা সবচেয়ে বেশি কিভাবে ব্যবহার হচ্ছে দেখি বলতে পারবেন? মোবাইল নেটওয়ার্ক, অন্যান্য রাইট, মোবাইল নেটওয়ার্ক, তারপরে হলো যে ওয়ারলেস নেটওয়ার্ক, ওয়ারলেস নেটওয়ার্কের ভিতরে কি আছে, ওয়াকিং আছে, এগুলো অলরেডি আলোচনা করছি আমি আপনাদের সাথে। তারপরে টিভি রিমোট, এখানে আমার আনগাইডেড ট্রান্সমিশন চলতেছে, তারপরে ব্লুটুথ শেয়ারিং, তারপর শেয়ারিং যে আমরা শেয়ার করি এই জিনিসগুলা, তারপরে আরো অনেক কিছু আর কি আছে, যেমন হলো গিয়ে টেলিফোনের লাইন, টেলিফোনের লাইন ওয়ারলেস যে টেলিফোন গুলো আছে সেগুলা, হ্যাঁ। তারপরে যে আমরা রাউটার ব্যবহার করতেছি, রাউটারের মাধ্যমে কি এখন অনেকে বিজনেস করে, আপনি একটা ব্রডব্যান্ড কানেকশন নিয়ে নিছেন, আপনার আশেপাশের কয়েকজন বন্ধুকে বা আশেপাশের প্রতিবেশীর কি মোবাইল আপনি পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, সেখানে ওখান থেকে আপনি বিজনেস টাকা নিচ্ছেন, এরকম কিন্তু অনেকে বিজনেস করে। যাই হোক, ফার্স্ট অফ অল রেডিও ওয়েভস, রেডিও ওয়েভস এটা আপনারা ইয়েতে পড়ে আসছেন, ইলেকট্রনিক সার্কিট টুতে পড়ে আসছেন, আর ডাটা কমিউনিকেশন এটা পড়বেন আপনারা, ডাটা কমিউনিকেশন মানে এই সেমিস্টার আছে, রাইট? ইলেকট্রনিক সার্কিট টুতে আপনারা এটা পড়ে আসছেন রেডিও ওয়েভস, সেখানে আমরা ফ্রিকোয়েন্সি পড়ছি, মনে আছে? এবং হলো গিয়ে ওয়েভ লেন্থ, ওয়েভ সিগন্যাল এই জিনিসগুলো পড়া হয়েছে, ডিজিটাল সিগন্যাল আর হলো ম্যানুয়াল সিগন্যাল এই জিনিসগুলো পড়া হয়েছে, এবং সার্কিট টুতে পড়ছে এটা, অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল।
রেডিও ওয়েভ গুলো কিভাবে যাচ্ছে, যে রেডিও ওয়েভ বলতে আমার এখানে একটা সেন্ট্রালাইজ একটা পয়েন্ট থাকতেছে বা সেন্ট্রালাইজ একটা ট্রান্সমিটার থাকতেছে, সেই ট্রান্সমিটারের মাধ্যমে আমাদের যতখানি এরিয়া আছে আশেপাশে, যতখানি মানে ওপেন স্পেস বা ফ্রি স্পেস আছে, সেই ফ্রি স্পেসে একটা রেঞ্জের বা একটা ফ্রিকুয়েন্সির ওয়েভ লেন্থ বা একটা ফ্রিকুয়েন্সির আপনার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রান্সমিট করা হয়। কথা বোঝা গেছে? এই ট্রান্সমিশনের মাধ্যমে ওই ওয়েভ লেন্থ যতখানি স্ট্রং, যেটা আমি গতকাল আপনাকে বুঝাইছিলাম যে যে ছেলেটা ফার্স্ট বেঞ্চে বসে একটা ক্লাসরুমের, সে যতটা জোরে টিচারের কথা শুনতে পারে, একদম লাস্ট বেঞ্চে যে ছেলেটা বসেছে সে কিন্তু তার থেকে অনেক কম বা অনেক আস্তে কথাগুলো শুনে, রাইট? তো ওই রেঞ্জ এরিয়ার ভিতরে যতখানি যতগুলা ডিভাইস আছে বা যতগুলো রিসিভিং অ্যান্টেনা আছে, প্রত্যেকটা রিসিভিং অ্যান্টেনার ভিতরে এই ওয়েভ গুলা আমার কি করা হয়, এই ওয়েভ গুলো আমার কি হচ্ছে কাজ করতেছে। আপনার বিশেষ করে FM রেডিওর কথা বলতে পারেন, তারপর হলে গিয়ে আমাদের মোবাইল নেটওয়ার্কের কথা বলতে পারেন, এই সবগুলো কি রেডিও ওয়েভের আওতাভুক্ত, কিন্তু মোবাইল নেটওয়ার্কের রেডিও ওয়েভ থেকে একটু উপরে, সেটা বলতেছি একটু পরে। তো রেডিও ওয়েভের এখানে দেখবেন যে কিছু কিছু জায়গায় আপনার আগে FM রেডিও চালানো হতো, এখন বেশি একটা হয় না। তো কিছু কিছু জায়গায় দেখবেন যে যারা দেখছেন রেডিও চলতেছে, একটা জায়গায় গেলে সাউন্ড ক্লিয়ার হচ্ছে, একটা জায়গায় ক্লিয়ার হচ্ছে না। তারপর যারা টিভি দেখেন, টিভি আগে ছিল এখন নাই, টিভি দেখতে আগে অ্যান্টেনা ব্যবহার করা হতো, সে অ্যান্টেনাটা ঘোরানো হতো চারপাশে, এদিক ওদিক যখন ঘুরেছেন দেখতে হচ্ছে আমার একটা দিক থেকে সিগন্যাল ক্যাচ করতেছে, দ্যাট মিনস যেখান থেকে সিগন্যাল ক্যাচ করতেছে ওখান থেকে আমার রেডিও ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি। কথা বুঝতে পারছেন? জি স্যার। তারপর রেডিও ওয়েভের পরে আমাদের আছে মাইক্রোওয়েভ। এই মাইক্রোওয়েভ জিনিসটা আমরা আবার এই যে মাইক্রোওয়েভ যেটা দিয়ে রান্না করা হয় সেটা ধরে নিলেন না। কথা বুঝতে পারছেন? জি বলেন স্যার। রেডিওতে যেটা হয় স্যার, স্যার সকালের দিকে স্যার অনেকগুলা রেডিও চ্যানেল মানে পাওয়া যায় আর কি একসাথে, এবং অনেক ক্লিয়ারলি পাওয়া যায়। স্যার দিনের বেলাতে মানে যখন বেলা হয়ে যায় আর কি, তখন মানে পাওয়া যায় না অনেকগুলাই আর কি, আর আচ্ছা পা গেলেও ক্লিয়ারলি শোনা যায় না, আচ্ছা এটার কারণ স্যার। আচ্ছা বলতেছি এটা কারণটা, সকালবেলা কোনোদিন জার্নি করছেন জার্নি? জি স্যার। রাস্তায় দূরে করতে বা দূরে কোথাও অথবা রাস্তায় নামছেন সকাল সকাল? জি স্যার। জি স্যার। মনে করেন 6টা সাড়ে 6টার দিকে, তখন রাস্তার পরিস্থিতি কেমন থাকে? একদম ফাঁকা নিরিবিলি থাকে না? ক্লিয়ার থাকে স্যার। জি স্যার। 8টার পরে তখন স্যার মানে গাড়ি ঘোড়া জ্যাম হয়, তখন জ্যাম লাগা শুরু করে, 11টা 12টা পর্যন্ত কিন্তু ট্রাফিক জ্যাম অনেক থাকে, ঠিক না? নাই জি স্যার। তো আপনি মনে করেন যে আমার ইউজার ট্রাফিক, আমি ওই রেডিও ওয়েভের কথা বলতেছি, ট্রাফিকের কথা ধরেন, আমি যখন কি করতেছি একটা টাইম আছে, ওই টাইমের ভিতরে দেখা গেছে অনেকে রেডিও ইউজ করতেছে, যেমন হলো গিয়ে যে এই ট্রাফিকটা যখন বাড়তেছে তখন আমার কি ফ্রিকোয়েন্সি গুলা ডিস্টর্ট হচ্ছে, রাইট? কথা বুঝতে পারছেন? বা যে অ্যাটেনিউশন করছিলাম না, মনে আছে গত ক্লাসে অ্যাটেনিউশন আর নয়েজ, সেখানে আমার ডিস্টর্ট হচ্ছে সিগন্যাল, ডিস্টর্ট হওয়ার রিজনে আমার কি হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলো ব্রেক হচ্ছে, ব্রেক হওয়ার ফলে আমার রিসিভিং কম হচ্ছে, রিসিভিং কম হওয়ার কারণে আমি ইয়ার কম শুনতেছি। আর যখন আমার ট্রাফিক কমে যাচ্ছে তখন আমার কি হয়, আমি ভালো সার্ভিস পাচ্ছি। আমার উদাহরণটা কি বুঝতে পারছেন আপনি? নাই জি স্যার। এটা একটা ছিল। আর আরেকটা উদাহরণ আমি বলি, আমরা সকালবেলা কি থাকে সবাই ম্যাক্সিমাম ঘুমানো থাকে, ঠিক না? জি স্যার। সকলের বাসা বাড়ি বলেন বা অফিস বলেন, ওই টাইমটাতে আমার যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস আছে ম্যাক্সিমাম বন্ধ থাকে, যেগুলো রেডিয়েশন ইয়ে করে, এমিট করে, সাপোজ টু বি কম্পিউটার মনিটর, তারপর হলো গিয়া CPU নিজেই, এরপর হলো গিয়া স্মার্টফোন গুলা, স্মার্টফোন গুলো কিন্তু তখন স্লিপে থাকে, তারপরে কি থাকে আরো অন্যান্য যে ইলেকট্রনিক ডিভাইস যে জিনিসগুলো ব্যবহার করা হয়, বা রাস্তায় যে গাড়ি চলতেছে এই গাড়ি থেকে কিন্তু হিট ওয়েভ তৈরি হয়, ঠিক না? এই তখন কি ওই সকালবেলা এই জিনিসগুলো কি প্রায় একটা থাকে না, কথা বুঝতে পারছেন? এই এর ফলে যে ওই রেডিও ফ্রিকোয়েন্সি যেটা আছে সেই রেডিও ফ্রিকোয়েন্সিটা ইন্টারাপশনটা কম ঘটে। ক্লিয়ার আমার কথা বুঝতে পারছেন? নাই আর কোনো কনফিউশন আছে আশা করি? নাই। আচ্ছা এখন মাইক্রোওয়েভের কথাটা বলি। মাইক্রোওয়েভ মানে হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝাইতেছি, আপনার গ্রিন হাউস এর নাম শুনছেন?
গ্রিন হাউসে কি করে বলেন তো? একটা কাচের ঘর থাকে, সেখানে কি সূর্যের আলো ঢুকতেছে এবং সূর্যের আলো যখন ঢুকতেছে মানে মূলত একটা শীত প্রধান দেশে করা হয়, যে হিটটা কি হয় যে ট্র্যাপ হয়ে যায় রাইট, এখান থেকে আর হিটটা বের হতে পারে না, পুরো ঘরটা ওয়ার্ম থাকে, এটাই তো ঠিক না? গ্রিন হাউস, গ্রিন হাউস যখন আপনি পড়ে আসছেন তখন এটা পশ্চিম ক্যাম্প জানি না, আমাদের তাপের তরঙ্গ দৈর্ঘ্য থাকে, এটা আমি অলরেডি বলছি আপনাদেরকে যে আমরা কেন ওয়াইফাই রাউটারের ক্ষেত্রে মানে ওয়াইফাই সিগন্যালের ক্ষেত্রে যেখানে আমার কিচেন বা যেখানে গরম বেশি থাকে সেখানে কেন আমরা সিগন্যাল কম পাই, এটা অলরেডি আপনার সাথে আলোচনা করা হয়ে গেছে ঠিক না? তো যখন ওই হিট ওয়েভটা যখন যায়, আমরা জানি বাইরে থেকে যখন আমাদের সূর্য থেকে যখন হিট ওয়েভটা আসে তখন আমার কি হয় যে হিট ওয়েভের ওয়েভলেন্থটা অনেক বেশি থাকে, কথা বুঝতে পারছেন কি বলছি? ওয়েভলেন্থটা তখন কি থাকে অনেক বেশি থাকে, সাপোজ টু এরকম থাকে ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ করছেন না আপনারা কি মনে আছে, মনে আছে ওয়েভলেন্থ কি? এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা কি বলা হয় ওয়েভলেন্থ বলা হয়, এবাকে ল্যামডা আকারে প্রকাশ করা হয়, মনে আছে? জি স্যার, জি স্যার। তো এই যে ওয়েভলেন্থ যত বেশি হচ্ছে আমাদের সূর্য যখন কি হিট রিলিজ করতেছে আমাদের ওয়েভলেন্থ অনেক বেশি হচ্ছে, তো যখন সেটা কাচের মধ্যে ঢুকতেছে কাচের মধ্যে ঢুকার সময় আমাদের ওয়েভলেন্থটা তখন কমে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে তখন আমাদের ওয়েভলেন্থটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? এরকম একটু কমে যাচ্ছে, ওয়েভলেন্থটা কমে যাওয়ার কারণে আমাদের যেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে যে গ্লাসটা আছে গ্লাসের যে প্রতিসরণাঙ্ক যেটাকে বলা হয়, প্রতিসরণাঙ্ক মানে এক এক পাশ থেকে আরেক পাশে যাওয়াটা, সেটা যাওয়াটা পসিবল হয় না, কথা বুঝা গেছে আমার কি বলতে চাইছি আমি? এটা হলো কি আমাদের মাইক্রোওয়েভের একটা কি টেকনোলজি, এবং এই মাইক্রোওয়েভের যে একটা ব্যাপার আছে যে আমাদের যখন ওয়েভলেন্থ যখন বেশি হয় তখন সে কাজ করতেছে, কিন্তু ওয়েভলেন্থ যখন ছোট হয় তখন সে কাজ করতে পারতেছে না, একটা এরিয়ার ভিতরে যাচ্ছে, এবং ওয়েভলেন্থ যখন যত বেশি হচ্ছে আমার ডিস্টরশন তত বেশি হচ্ছে, কথা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ওয়েভলেন্থ যত বেশি হবে ডিস্টরশন তত বেশি হবে, কেন তাকে অনেকখানি এরিয়া ট্রাভেল করতে হবে, কথা বুঝা গেছে কি বলছি? অনেক এরিয়া তাকে ট্রাভেল করতে হবে, আর যত বেশি এরিয়া তার ট্রাভেল করতে হবে তার সিগন্যাল উইকনেস তত কমে যাবে, এটা নর্মাল। আর আমার যত এরিয়া কম ট্রাভেল করতে হবে আমাদের ওয়েভলেন্থ যত কম হবে আমাদের সেটার স্ট্রেংথ তত বেশি হবে, কথা বুঝতে পারছেন নাকি পারেননি? সেটা স্ট্রেংথ তত বেশি হবে। তো মাইক্রোওয়েভ টেকনোলজিতে এটাই ব্যবহার করা হয় যে ইলেকট্রোম্যাগনেটিক যে সিগন্যালটা আছে বা ইলেকট্রিক সিগন্যালটা আছে সেটাকে মাইক্রোওয়েভ আকারে আমাদের পাস করা হয় আমাদের ইয়েতে, এবং সেটা আমাদের কি সার্ফেস এরিয়াতে, সার্ফেস এরিয়া বলতে যেটা বুঝতেছি যে কোনো প্রকার মাধ্যম ছাড়া ইন দ্য এয়ার মানে বাতাসে, এবং যখন ডিসকানেক্ট হয়ে গেছেন ঠিক আছে, নেট একটু স্লোতের জন্য, যাই হোক যেখানে ছিলাম যে মাইক্রো তরঙ্গ গুলো মানে মাইক্রোওয়েভ গুলো এই মাইক্রোওয়েভ আকারে আমাদের বাতাসে জিনিসগুলা করা হয় স্প্রেড করা হয়। এখন এই মাইক্রোওয়েভের আন্ডারে কারা কারা আছে, দুটা দুটা সেকশন আছে, একটা হলো টেরেস্ট্রিয়াল, আরেকটা হলো গিয়ে আমাদের স্যাটেলাইট। টেরেস্ট্রিয়াল কোনটা, আমাদের যে এই আর্থ সার্ফেসের যে যে কমিউনিকেশন গুলা ব্যবহার করা হয় মাইক্রোওয়েভের মাধ্যমে সেগুলো বলা হয় টেরেস্ট্রিয়াল। তারপর হলে গিয়ে যে আপনি দেখবেন যে বিভিন্ন স্টেশন গুলা যেগুলো আছে যে আপনার কমিউনিকেশন স্টেশন গুলা বা রেডিও স্টেশন গুলা যেখানে ব্যবহার করা হয়, তারপর হলো গিয়ে যে ওখানে অনেক ডিশ অ্যান্টেনার মতো থাকে, এটা কি কেউ দেখছেন? অথবা এই যে নতুন কিছু টেকনোলজি আসছে আমাদের দেশে মানে আকাশ টিভি, নাম শুনছেন না? জি স্যার। আকাশ টিভি ও কি করে ডিশ অ্যান্টেনার ডাটা ট্রান্সমিট করতেছে না, এটা কি স্যাটেলাইট কমিউনিকেশনের মধ্যেই ঠিক না? তো এই জিনিস এই দুইটা জিনিস আমাদের মাইক্রোওয়েভের মাধ্যমে করা হয়, যে আমাদের টেরেস্ট্রিয়ালের ভিতরে যেটা হলো সার্ফেস টু সার্ফেস, আর স্যাটেলাইট মাইক্রোওয়েভ মানে হলো একটা প্লেস থেকে আরেকটা প্লেস, এটা ডিস্ট্যান্ট প্লেস, যেটা হলো কি আমাদের কি স্যাটেলাইটের মাধ্যমে এই ডাটা ট্রান্সমিশন গুলো করা হয়, কথা বুঝে গেছে আমার? জি স্যার। যদি কনফিউশন থাকে তাহলে আমাকে বলবেন, আর এই কথা এই যে টপিক গুলো এগুলো একটু পড়ে নেবেন,
এখানে বেশি কিছু নাই, এগুলো পড়ে নিয়ে পরবর্তীতে নেক্সট ক্লাসে যদি কোনো কনফিউশন থাকে সেটা আবার আমি আপনাদেরকে ইয়ে করে দিব, ঠিক আছে? জি স্যার। লাস্ট টপিকটা হলো ইনফ্রারেড। ইনফ্রারেড সম্পর্কে কারো ধারণা আছে? কারো ধারণা আছে ইনফ্রারেড সম্পর্কে? না স্যার কোনো ধারণা নেই। ইনফ্রারেড স্যার, ইনফ্রারেড শুনছি, আর এ ওয়াই। আর এ ওয়াই মানে? না স্যার, ইনফ্রারে নামের একটা রশ্মি শুনছিলাম স্যার। ইনফ্রারে থেকে ইনফ্রারেড আসছে, ইনফ্রারেড হলো একটা টেকনোলজির নাম, কথা বুঝতে পারছেন? ইনফ্রারে থেকে এক ইনফ্রারেড আসছে মোবাইলে ব্লুটুথের পরিবর্তে। হ্যাঁ রবিন স্যার, অনেক আগে ইউজ করা হতো ব্লুটুথের, ব্লুটুথের আগে ইউজ করা হতো এটা। ব্লুটুথে এখনো ইনফ্রারেড ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপর খুব সম্ভবত রিমোটে ব্যবহার করা হয়। হ্যাঁ রিমোটে ব্যবহার করা, আমাদের টিভি রিমোটে যেটা বা এসি রিমোটে যেটা আমরা ব্যবহার করি সেই জিনিসগুলো। হ্যাঁ রবিন আপনার কথা শেষ করেন। রবিন কথা শেষ করেন। স্যার বললাম আগে মোবাইল ফোনে স্যার এগুলো ইউজ। তাদের ইনফ্রারেড এখানে হলো, ইনফ্রারেড বলতে কি বোঝায় বলুন তো, সেটা আমি জানতে চাচ্ছি। স্যার ডাটা ট্রান্সফারের জন্য স্যার শর্ট ডাটা রেঞ্জ। স্যারের নাম লিখে দিব, আচ্ছা একটা সেকেন্ড। ইনফ্রারেড যে ব্যাপারটা বলি, আমরা ইয়ে পড়ছিলাম, আলো পড়ছিলাম মনে আছে? লাইট, লাইটের সাতটা রং থাকে আলো, ঠিক না? জি স্যার। লাইটের সাতটা রং থাকে, ইনফ্রারেড মানে হলো গিয়ে যে এই যে আলোর যে সাতটা রং আছে এই রং থেকে যে কোনো একটা কালারকে আলাদা করে শুধু ওই রঙের আলো ব্যবহার করা, ওটাকে বলা হয় ইনফ্রারেড, কথা বুঝতে পারছেন? ইনফ্রারেড মানে INFRARAY, যে কোনো একটা কালারের আলোকে ব্যবহার করে, ওই সাতটা কালার ম্যাচ হয়ে আমাদের আলো তৈরি হয়েছে। তো মেইনলি ইনফ্রারেড এর ক্ষেত্রে গ্রিন কালারটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আপনার নাইট ভিশন গগলস এর কথা শুনছেন? নাইট ভিশন কেউ কি শুনছেন? নাইট ভিশন গগলস বা নাইট ভিশন চশমা? জি স্যার দেখছি স্যার। ওটা চোখে পড়লে কি হয়, অন্ধকারে সম্পূর্ণ সবুজ সবুজ দেখা যায়, যেখানে হালকা আলো থাকে সবুজ সবুজ বড় বড় আলো দেখায়, এবং এবং কি সম্পূর্ণ এরিয়া ক্লিয়ারলি দেখা যায়, রাইট? ক্যামেরাগুলোতে নাইট ভিশন মোড থাকে। নাইট ভিশন অন করলে কি হয়, তখন দেখছি যদি একদম পিচ ব্ল্যাক, পিচ ব্ল্যাক, সেখানে আমি কি যখন আমি ফটোশুট করতেছি ওখানে যা যা অবজেক্ট আছে সবগুলো দেখাচ্ছে, ঠিক না? ওখানে ইনফ্রারেড ব্যবহার করা হয়, একটা পার্টিকুলার কিছু রে এগুলো আলাদা করা হয়। আমি যেটা বলছিলাম যে আমাদের সাতটা কালার থেকে আলো, এই সাতটা কালার থেকে পার্টিকুলার একটা কালারকে যখন আমরা কি করি আলাদা করে ফেলি, আলাদা করার ফলে ওই এক একটা রেকে ইনফ্রারেড বলা হয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রিন ব্লু আর রেড এই তিনটা কালার ব্যবহার করা হয়। গ্রিন ব্লু আর রেড কেন গ্রিন ব্লু রেড ব্যবহার করা হয়, কারণ গ্রিন ব্লু রেড হলো আমাদের বেসিক কালার স্কিমের একদম বেসিক কালার, তিনটে হলো আমাদের বেসিক কালার, রাইট? যত কালার আছে সব এই তিনটা কালারের কম্বিনেশনেই তৈরি করা হয়, আর জিবি যেটাকে বলা হয়, রেড গ্রিন ব্লু, কথা বুঝতে পারছেন? এই ইনফ্রারেড টেকনোলজি মেইনলি শর্টার, একদম শর্টার যে রেঞ্জ এই শর্ট রেঞ্জের জন্য ব্যবহার করা হয়, একদম বড় রেঞ্জে ব্যবহার করা হয় না। কারণ কি, কারণ ওই নির্দিষ্ট রঙের আলো আমাদের একটা এরিয়া পর্যন্ত যাওয়ার পর আর সিগন্যাল পাস করতে মানে ট্রাভেল করতে পারে না। লাইট ট্রাভেল করে অনেক দূর পর্যন্ত ট্রাভেল করে, কিন্তু ইনফ্রারেড বেশি দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে না, একদম শর্টেস্ট। এবং এটা হলে গিয়েছে আমাদের ওয়াল পেনিট্রেট করতে পারে না, কিন্তু আমাদের মাইক্রোওয়েভ গুলা ওয়াল পেনিট্রেট করতে পারে, কথা বুঝতে পারছেন? মাইক্রোওয়েভ কি করে ওয়াল পেনিট্রেট করতে পারে, যেমন রাউটার আপনি এক কোণে আছে কিন্তু আর কোণে কিন্তু ব্যবহার করতে পারতেছেন, কিন্তু ইনফ্রারেড ওয়াল পেনিট্রেট করতে পারে না, ব্যাপারটা এরকম। যাই হোক, এর পরবর্তীতে আমাদের যে ট্রান্সমিশন মিডিয়া শেষ, আমরা সেকেন্ড যে লেয়ারটা আছে আমাদের সেই লেয়ার নিয়ে আজকে আলোচনা শুরু করবো, আর ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা আইপি অ্যাড্রেসিং করবো, কথা বুঝতে পারছেন? আচ্ছা আমাদের সেকেন্ড লেয়ারটা ছিল কি, ডাটা লিংক লেয়ার, রাইট? ডাটা লিংক লেয়ারের কাজ কি ছিল একজন একটু বলেন তো, আমি যেটা বুঝিয়েছিলাম।
নোট টু নোট কানেকশন তৈরি করে আমি স্যার ফিজিক্যাল কানেকশন এটা লিংকটা তৈরি করে আর কি ফিজিক্যাল কানেকশন তৈরি হয় কোথায় আমাদের ফিজিক্যাল লেয়ারে রাইট ফিজিক্যাল লেয়ারে আর ডেটা লিংক লেয়ারে অ্যালোড ডেটা প্রদানের জন্য একটার সাথে আরেকটার লিংক তৈরি করার চেষ্টা করে আমাদের যে ফিজিক্যাল অ্যাড্রেস গুলো আছে মনে আছে সেই ফিজিক্যাল অ্যাড্রেস গুলো ইনস্টল করে বা ইনিশিয়ালাইজেশন হয় এবং হলো গিয়ে যে আমাদের ডাটা গুলোকে প্যাকেট আকারে বা বিটি স্ট্রিম আকারে ডিভাইড করে মনে আছে এটা এবং আমার পরবর্তীতে সেটা মানে কি রেডি করে আমরা যখন সেন্ড হয় ডাটা ট্রান্সমিট করার জন্য আমাদের ডাটা গুলোকে প্যাকেট আকারে ভাগ করে এটা তো বলছিলাম মনে আছে কি জি স্যার এবং বিটি স্ট্রিমে ভাগ করে ফেলে এবং আমাদের কি একটা রেডি স্টেটে আসে যেখান থেকে আমাদের ডাটাগুলো ট্রান্সমিট হবে রাইট জি স্যার ডাটা লিংকের পরে আমাদের কি নেটওয়ার্ক লেয়ার ঠিক না জি স্যার নেটওয়ার্কের পরে কি আছে সেশন লেয়ার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট লেয়ার স্যার ট্রান্সপোর্ট তো ট্রান্সপোর্ট লেয়ারে কি হয় আমাদের ট্রান্সমিশনটা কমপ্লিট হয় এখানে মেইনলি আমাদের কি ডাটা লিংক নেটওয়ার্ক ট্রান্সপোর্ট এই তিনটা লেয়ারের কাজ সিমেন্টেনিয়াসলি চলে মানে একটার পর আরেকটা চলে না একই সাথে তিনটা লেয়ারের কাজ চলতে থাকে কথা বুঝতে পারছেন জি স্যার এই ডাটা লিংক লেয়ারের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো ফ্রেমিং ফ্রেমিং মানে কি কেউ জানেন বা ফ্রেম বলতে কি বুঝি কেউ জানেন জানেন না কি ভিডিও গেম খেলেন আপনারা অথবা ইউটিউবে ভিডিও দেখেন যখন তখন দেখবেন যে আপনারা যখন নিয়ে রেজুলেশন সিলেক্ট করেন রেজুলেশন ভিতরে লেখা থাকে 720x60fps লেখা থাকে না ওখানে তো স্যার স্পেসিফিক ভাবে দেওয়া দেওয়া হয় সব হ্যাঁ ওখানে লেখা থাকে আর আপনি যখন ক্যামেরা আপনার ফোনের যে ক্যামেরা আছে ক্যামেরার সেটিং এ গেলে দেখবেন ওখানে কিছু ফ্রেম সেট করা যায় দেখি দেখছেন যে 24 মেগাবাইট 30fps বা 60fps দেখছেন না স্যার ভিডিওর ক্ষেত্রে হ্যাঁ ভিডিওর ক্ষেত্রে দেখছেন না জি স্যার FPS মানে কি বলেন তো স্যার ফ্রেম পার সেকেন্ড স্যার প্রতি সেকেন্ডে কয়টা ফ্রেম দেখাবে হ্যাঁ প্রতি সেকেন্ডে আমাদের কয়টা ফ্রেম দেখাবে আর ফ্রেম গুলো কিভাবে ডিসাইড করা হয় ফ্রেম গুলো ডিসাইড করা হয় কি মিনিমাম অ্যামাউন্ট অফ টাইমে একদম মিনিমাম অ্যামাউন্ট অফ টাইমে আমার কতগুলো স্ট্রিম পিকচার ক্যাপচার করা হয়েছে কথা কি বুঝা গেছে কি বুঝিনি আর যখন ভিডিও করা হয় এখন এটা হলো কি পুরাতন টেকনোলজির কথা বলতেছি বর্তমানে সেটা পিক্সেলে ধরা হয় আগেকার দিনে মানে পুরাতন বলতে এটা বেশি দিন আগের না এই 7-8 বা 10 বছর আগের কথা বলতেছি যখন FHD ছিল না মানে ফুল HD ছিল না তখন কি হতো যে স্টিল পিকচার ক্যাপচার হতো ক্যামেরাতে তোমার কথা বুঝতে পারছেন কি পারেন না এবং সেই পিকচার গুলো যখন আমরা মুভমেন্ট একটু অ্যানিমেশন দেখছেন বা অ্যানিমেশনের সাথে পরিচিত অ্যানিমেশন কে সোহান না স্যার অ্যানিমেশনের সাথে পরিচিত না স্যার এই যে স্টিল পিকচার দেওয়া আছে স্যার হ্যালো ভিডিও ই করা এইলা আর কি অ্যানিমেশন সাথে কি পরিচিত আছেন বা গ্রাফিক্স করেন এরকম কেউ আছেন নাই আচ্ছা বিভিন্ন অ্যানিমেশন ভিডিও আপনারা অনলাইনে দেখতে পারবেন মাঝে মাঝে যে আমার কি এই অনেকগুলো ছবি আঁকা হয় মোটা মোটা করে মোটা একটা একটা বইয়ে অনেকগুলো ছবি আঁকা হয় পরে ছবিগুলো যখন একসাথে ফ্লিপ করা হয় মনে হয় যে এটা মুভ করতেছে এটা হলো অ্যানিমেশনের বেসিক কনসেপ্ট ওইখানে যে দেখছেন না এরকম ওখানে ওই প্রতিটা পেজকে বা প্রতিটা পেজ অথবা যে প্রতিটা কার্টুন যে আঁকা হয়েছে এক একটাকে যদি এক একটাকে আপনি একটা করে ফ্রেম কাউন্ট করতে হবে কথা বুঝতে পারছেন এবং ওই ফ্রেমটা যখন আপনার কাউন্ট হচ্ছে আমার যখন এটা ফ্লিপ করা হয় ফ্লিপ যখন আস্তে আমরা কি চাইলে কি ফ্লিপ আস্তে বা জোরে যেভাবে করতে পারি না তো যখন হলে কি আমাদের ফ্লিপ কাউন্ট করা হচ্ছে এখানে কি প্রতিটা পেজ একটা একটা করে যাচ্ছে যখন আস্তে আস্তে যাচ্ছে তখন কিন্তু ওটা জাস্ট আমরা কি দেখতেছি একটা করে স্টিল পিকচার দেখতেছি ঠিক না আর যখন একটু একটু জোরে যাচ্ছে তখন মনে হচ্ছে যে একটা ভিডিও চলতেছে রাইট কথা বুঝা গেছে ওই প্রতিটা ফ্রেম আমাদের ফ্রেমিং যত বেশি হবে FPS যত বেশি হবে আমাদের ভিডিও তত স্মুথ হবে এটা হলো গিয়ে নর্মাল কনসেপ্ট যে আমাদের ফ্রেম যত বেশি হবে মানে ফ্রেম যত মানে যত তাড়াতাড়ি মানে যত বেশি ফ্রেম আসবে আমাদের ভিডিও তত স্মুথ হবে এবং বর্তমানে যেটা হলো ওই ফ্রেমটা কাউন্ট করা পিক্সেলের মাধ্যমে যে কতগুলো পিক্সেল আমাদের কি করা হচ্ছে একসাথে
প্রসেস করা হচ্ছে এবং এই প্রতিটা পিক্সেল যদি প্রসেস করতে পারে, দেখবেন আপনি যখন ইউটিউবে ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পর মধ্যে হঠাৎ করে ভিডিও ঝাপসা হয়ে যায়, হঠাৎ করে ভিডিও অনেক ক্লিয়ার হয়ে যায়, হয় না? কেন হয়? অনেক সময় স্যার কানেকশনের জন্য হয়, আবার অনেক সময় যদি আপনি নিজেই যে রেজুলেশনটা কমিয়ে দেন 144 বা কমাবো না, আমি কমাচ্ছি না, অটো দিয়ে রাখছি, ঠিক আছে? তাহলে এটা ডাটা ড্রপ করলে রাইট রেজুলেশনের উপর ডিপেন্ড করে না স্যার? না না, রেজুলেশনটা ডিপেন্ড করবে আমার ডাটা ট্রান্সফারের উপর, কথা বুঝতে পারছেন? যেটা ইয়ে বলতেছিল যে সজল আর ইসমাইল বললো যে আমার কি যখন অটো দিয়ে রাখি, আমার যদি ইন্টারনেট কানেকশন ভালো থাকে আমি দেখবো হাই রেজুলেশনে চলে যায়, আর ইন্টারনেট কানেকশন যখন স্লো থাকে তখন আমার কি একদম লোয়েস্ট রেজুলেশন চলে আসে 144, এবং আপনি যখন ওইখানে অটোর জায়গায় ম্যানুয়ালি দিয়ে রাখবেন 720 বা 1080 যখন দিয়ে রাখবেন, ডাটা কানেকশন স্লো হলে আপনার ভিডিও স্টাক হয়ে যাবে, বাফার করবে। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি অটো দেওয়া থাকে রেজুলেশন, আপনার বাফার করবে না, জাস্ট রেজুলেশন কমে যাবে, কথা বোঝা গেছে? এটার মানে হলো কিছু কতগুলো ফ্রেম আমার এখানে পার হচ্ছে, কতগুলো ফ্রেম পার হচ্ছে, আবার এক্স্যাক্টলি যতগুলো ফ্রেম প্রয়োজন একটা ভিডিও কনস্ট্রাক্ট করার জন্য আমার সবগুলো ফ্রেম আসতেছে না, কথা বুঝতে পারছেন? অথবা আসলেও সেটা অনেক স্লো আসতেছে এবং পরবর্তীতে সেটা ইন্টিগ্রেট করা যাচ্ছে না। ফ্রেমিং মূলত জিনিসটা এটাই বুঝাইতেছে যে আমরা একসাথে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে একটা নির্দিষ্ট বাইন্ডিং এর ভিতরে রাখতেছি, বাইন্ডিং এর ভিতরে রেখে সেই ডাটাগুলোকে ট্রান্সমিট করতেছি, কথা বুঝা গেছে নাকি বুঝেন নাই? জি স্যার বুঝতে পারছি। এবং এই ফ্রেমিংটা, এই ফ্রেমটা যত ফ্রিকোয়েন্টলি পাস হবে, মানে যত তাড়াতাড়ি পাস হবে আমার ডাটা, তত তাড়াতাড়ি আমার ওখানে রিসিভ হবে, কথা বুঝতে পারছেন? জি স্যার। এন্ড ফ্রেম জিনিসটা কি, আমরা গত ক্লাসে মানে গত ক্লাসে আগের ক্লাসে জিনিসটা পড়ছিলাম যে আমরা কি জানি ডেটা, ডেটাগুলো কয়েকটা ডাটা মিলে তৈরি হয় কি একটা প্যাকেট, রাইট? একটা প্যাকেট তৈরি হয়, ডেটা প্যাকেট যেটাকে বলা হয়, এই ডেটা প্যাকেটের মধ্যে দিয়ে আমাদের কি হয় আমাদের টোটাল ট্রান্সমিশনটা, টোটাল ট্রান্সমিশনটা এই ডাটা প্যাকেটের মাধ্যমে। এখন ডাটা প্যাকেটটা কিভাবে হয়, যেমন আমি একটা মেসেজ দিয়েছিলাম আপনাদেরকে, হ্যালো মনে আছে? হ্যালো লিখছিলাম, এবং এই হ্যালো লেখাটা কি হতে পারে যে আমি যদি আমি লিখছি আমার ইউজার এন্ড থেকে, মানে যে সেন্ডার তার এখান থেকে লিখছি হ্যালো, তো আমার মেইনলি এটা ট্রান্সমিশনটা সে হ্যালো আকারেই হবে, এমন কোনো কথা নেই। আর শুধু হ্যালোর কথা আমি যদি বাদ দিই, আমি এখানে যেটা করতেছি হ্যালো এভরিওয়ান কি দিলাম, হ্যালো এভরিওয়ান, আমি মেসেজটা সেন্ড করতেছি এটা, কিন্তু আমাদের মেসেজটা আসলে অ্যাকচুয়ালি যে এটাই সেন্ড হবে এমন কোনো কথা নেই, কারণ আমি আগেও বলছি যে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার জন্য একটা একটা আস্কি ভ্যালু থাকে, থাকে না? এবং যেটা আস্কি ভ্যালু যত বেশি সেটা প্রসেসিং টাইম তত বেশি, এখানে বেশি বলতে কিন্তু আহামরি বেশি কথা না, এখানে মিনিমাম অ্যামাউন্ট হবে, আমরা কি জানি মিলি সেকেন্ডে কাউন্ট হয়, তো ওই 0.001 মিলি সেকেন্ড কিন্তু কম্পিউটারের কাছে অনেক বেশি, ঠিক না? কারণ কম্পিউটার কি করে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সময় নিয়ে কাজ করে, রাইট? একদম সূক্ষ্ম সময় নিয়ে কাজ করতে, সময় বিভাজন নিয়ে কাজ করে, সেখান থেকে ডিসাইড হয় যে কোনটা ট্রান্সমিশন করতে বেশি সময় লাগবে, কোনটা ট্রান্সমিশন করতে কম সময় লাগবে, কথা বোঝা গেছে? তো যখন আমরা এখানে সেন্ড হচ্ছে তখন দেখা গেছে মেসেজ এইভাবে যায় না, আজকে ভ্যালু অনুযায়ী কিছু উলট পালট হয়, বা দেখা গেছে যেটা প্রসেসিং আগে শেষ হয়েছে সেটা আগে হয়, যেমন হলো আপনার অনেকে আইডিএমএ মুভি ডাউনলোড করেন বা টরেন্টে মুভি ডাউনলোড করে, যেটা আপনি আগে ডাউনলোড দিয়েছেন ফাইল সাইজ ছোট হয় না, এরকম যে 500 মেগাবাইট একটা ফাইল আপনি ডাউনলোড দিয়েছেন সকাল 10টায়, আর সকাল 10টা 5 আপনি 1 GB একটা ফাইল ডাউনলোড দিয়েছেন, তো 1 GB ফাইলটা আগে ডাউনলোড কমপ্লিট হয়েছে, যখন ডাউনলোড কমপ্লিট হয়েছে তখন 500 MB ফাইলের মাত্র অর্ধেক ডাউনলোড হয়েছে, এরকম কি ফেস করছেন? শোনা যায় না স্যার কথা, করেন নাই কথা শোনা যাইতেছে না স্যার, কথা শোনা যায় না, এখন শোনা যায়? জি স্যার এখন শোনা যাইতেছে। আচ্ছা, যেটা অফ স্ক্রিন বলতেছিলাম যেটা যে আমরা যখন টরেন্টে কোনো ফাইল ডাউনলোড করি, হ্যাঁ আর একটু পরে পরে সাউন্ড স্যার ঠিক বোঝা যায় না, ঝামেলা করতেছে আমরা ইয়েতে পড়ে আসছি,
যে ইয়েতে কোন একটা টার্মে এরকম পড়েছিলাম যে ডাটা প্যাকেট আকারে ভাগ করা হয়, একটা ডাটা লিঙ্ক হয়ে যখন আপনাদের বুঝেছিলাম তখন বলছিলাম প্যাকেট আকারে কিভাবে একটা এক্সাম্পল এরকম দিয়েছিলাম যে 10 কেজি কোন একটা চালের বস্তা যদি 5 কেজি 5 কেজি ভাগ করে নেন তাহলে আপনার জন্য বহন একটু সুবিধা হবে, আর সেটাকে যদি আরো কিছু ভাগ করেন 5টা ভাগ করলে কি হবে আপনার জন্য আরো সহজ হবে, ঠিক না, বহন করা। এরকম আমাদের কি ডাটা যদি অ্যাজ এ হোল আমরা সেন্ড না করে যদি একটা পার্টিকুলার পিস বাই পিস করে দেই, সাপোজ যদি একটা 10 পাউন্ড একটা কেক কিন্তু আপনি একবারে খেতে পারবেন না, ছোট ছোট করে টুকরো করে কিন্তু খেতে হবে, ঠিক না। তেমনি ডাটা ট্রান্সমিট করার সময় এরকম হোল ডাটাটাকে আমরা কি করতেছি ছোট ছোট আকারে ভাগ করে নেওয়া হচ্ছে এবং ভাগ করে নিয়ে সেটাকে পাঠানো হচ্ছে, এবং এই প্রতিটা যে প্যাকেট তৈরি হলো, আমার কথা বুঝে যাচ্ছে, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে প্রতিটা প্যাকেট তৈরি হলো, প্রত্যেকটা যে প্যাকেট তৈরি হলো, এই প্রতিটা প্যাকেটের আগে পেছনে ওই যে অ্যালাইনমেন্ট যে হচ্ছে, আমরা কি বলতেছি এখানে স্ক্যাটার ডাটা সেন্ড হচ্ছে সেন্ডারের কাছ থেকে, রিসিভারের কাছে গিয়ে কি হচ্ছে আমাদের টোটালটা কি হচ্ছে, আমাদের টোটালটা যেভাবে অ্যাজ ইট ইজ পাঠানো হয়েছে সেভাবে কিন্তু রিসিভ হচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ জি স্যার। এই জিনিসটা করার জন্য আমাদের এই পুরো প্যাকেট গুলাকে কিছু সেগমেন্টে সাজানো হয়, কিছু সেগমেন্টে কি করা হয় সাজানো হয়। কিভাবে সাজানো হয় দেখেন, এখানে একটা ইমেজ দেয়া আছে, এই যে এইভাবে সাজানো হয়, কথা বুঝতে পারছেন? এইভাবে সাজানো হয় যে আমার কি প্যাকেট, এই প্যাকেটের আগে থাকে হেডার, তারপর থাকে ট্রেলার, এবং এখানে থাকে ফ্ল্যাগ, কথা বুঝা গেছে? এটাও ফ্ল্যাগ, এটাও ফ্ল্যাগ, এটাও একটা ফ্ল্যাগ। এখন এরকম হলো গিয়ে এই যে এই যে টোটাল যে ওরিয়েন্টেশনটা, এই টোটাল ওরিয়েন্টেশনকে বলা হয় একটা ফ্রেম। এখন এখানে যে হেডার ব্যবহার করতেছি, ট্রেলার ব্যবহার করতেছি, ফ্ল্যাগ ব্যবহার করতেছি, এই তিনটা আমাদের কি মেইন টার্ম এই ফ্রেমের জন্য, কথা বুঝতে পারছেন? আমি একটু স্ক্রিচার অফ করি তাহলে সাউন্ডটা ভালো যাবে। তাহলে এখানে কি বুঝলাম যে আমাদের যে ডাটা প্যাকেটটাকে একটা ওরিয়েন্টেশন আমরা কি করতেছি সাজাচ্ছি, কিভাবে? প্রথমে আমি পার্ট দেখছি কি হেডার দেখছি, ঠিক না? হেডার, এরপরে আমরা দেখলাম কি ট্রেলার, তারপরে কি দেখলাম ফ্ল্যাগ দেখলাম, কথা বুঝা গেছে নাকি বুঝি নাই? এখন হেডার বল, এখানে যে ফ্ল্যাগ যে জিনিসটা আমি বললাম, কথা বুঝতে পারছেন? আমি যে ফ্ল্যাগ জিনিসটা দেখলাম, এই ফ্ল্যাগ দিয়ে বোঝাচ্ছে হলো গিয়ে আমার যে প্যাকেটটা আছে ওই প্যাকেটের ফিজিক্যাল অ্যাড্রেস, কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই? হ্যাঁ, এই ফ্ল্যাগটা হলো আমার কি ওই যে ইয়াটা আছে আমাদের কি যে ফ্রেমটা আছে ওই ফ্রেমের ফিজিক্যাল অ্যাড্রেস, কার ফিজিক্যাল অ্যাড্রেস, এটা হলো আগের এবং পরে, কি বলছি ভাই, আগের এবং পরের, কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই? আমার কথা কি বুঝে গেছে? জি স্যার, জি স্যার। এবং আগের ফ্রেমটা আর হলো পরের ফ্রেমটার অ্যাড্রেস গুলো দেওয়া থাকে, এবং আগের ফ্রেমের অ্যাড্রেস এবং পরের ফ্রেমের অ্যাড্রেস এই দুইটাতে বুঝাইতেছে এটার একটা হলো বিগিনিং আর একটা হলো কি এন, মানে এই প্যাকেটটা এখানে শেষ হয়েছে আর এখান থেকে শুরু হয়েছে, কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই? মানে কি যে এই যে ফ্রেমটা, এই ফ্রেমটার আগের ফ্রেম হলো এটা আর পরের ফ্রেমটা হলো এইটা, তাহলে এটা কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে এই জিনিসটা আইডেন্টিফাই করে কে, ফ্ল্যাগ, কথা বুঝতে পারছেন? জি স্যার। অ্যাজ এক্সাম্পল যদি আমি ধরি, এখানে ধরেন দেয়া আছে অ্যাড্রেস দেয়া আছে এখানে 0, এখানে অ্যাড্রেস দেয়া আছে হলো গিয়া 2 বা 1, যেটাই হোক, তাহলে এই যে 0 আর 2 এর মানে কি এর আগের যে এই যে ফ্রেমটা ব্যবহার করতেছে এখানে, এই ফ্রেমটার আগের ফ্রেমটার নাম্বার হলো 0 আর এটার পরের ফ্রেমের নাম্বার কি 2, কথা বুঝতে পারছেন? তাহলে এটা এটা শুরু হবে কোথা থেকে, যেখান থেকে 0 নাম্বার ফ্রেমটা শেষ হবে, আর শেষ হবে কোথায়, যেখান থেকে 0 2 নাম্বার ফ্রেমটা শুরু হবে, ক্লিয়ার? এখন হেডার আর ট্রেলার জিনিসটা কি, হেডার আর ট্রেলার, হেডার জিনিসটা হলো আমার সোর্স অ্যাড্রেস, মানে যেখান থেকে ডাটাটা সেন্ড করা হচ্ছে, আর ট্রেলার হলো যেখানে গিয়ে ডাটাটা রিসিভ হবে, কথা বুঝতে পারছেন নাকি পারেননি? জি স্যার।
যেখানে গিয়ে এখান থেকে এলো, যেখান থেকে ডাটাটা সেন্ড হয়েছে আর যেখানে গিয়ে ডাটাটা রিসিভ হবে, এটা হলো ট্রেলারের কাজ। আর প্যাকেটের কাজটা কি? টোটাল ডাটাটা, টোটাল ডাটাটা এখানে থাকে। তাহলে ফ্রেমিং তো কি বোঝা গেছে? কথা বুঝতে পারছেন? কারো কনফিউশন আছে ফ্রেমিং নিয়ে? ওকে, থ্যাংক ইউ। দেখেন ফ্রেমের চারটা পার্ট আছে, এখানে বলা আছে ফ্রেম হেডার। ফ্রেম হেডার হলে এখানে যে হেডারটা আছে, এখানে সোর্স আর হলো গিয়ে ডেস্টিনেশন অ্যাড্রেস, এই জিনিসগুলো বলা হয় আমার ওই ফ্রেমের, যেখানে কোথায় যাবে বা কোথা দিয়ে আসতেছে। আর হলো পেলোড ফিল্ড, এই পেলোড ফিল্ড মানে হলো যে এটা প্যাকেটটা, এটা হলো গিয়ে আমার যে মেসেজটা বা যে ডাটাটা আমি ডেলিভার করবো। এরপরে যে ট্রেলার, এই ট্রেলারটা আমার কি করতেছে, আমার হলো গিয়ে কি সোর্স ডেস্টিনেশন, আর এখানে যখন আমার রিসিভার এন্ডে যাচ্ছে, এই রিসিভার এন্ডে গিয়ে আমাদের যে ডাটাটা আসছে সেই ডাটাটাতে কোনো এরর আছে কিনা, কথা বুঝতে পারছেন? সেই ডাটাটাতে কোনো এরর আছে কিনা, মানে যেখান থেকে সেন্ড হয়েছে যে ডাটাটা বা যে ডাটা স্ট্রিমটা সেন্ড হয়েছে, বিটি স্ট্রিমটা, সেই সেম বিটি স্ট্রিমটা রিসিভ হয়েছে কিনা সে এটাও চেক করে। এটা হলো ট্রেলারের কাজ। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তারপর হলো ফ্ল্যাগ। ফ্ল্যাগ কি বলছে? যে বিগিনিং অ্যান্ড এন্ড অফ দ্য ফ্রেম, যেটা আমি আপনাদের ফার্স্টে বলছি, যেটা কি কোথা, এই ফ্রেমটা কোথা থেকে শেষ হয়েছে বা কোথা থেকে শুরু হবে, অথবা এই ফ্রেমের আগে কোন ফ্রেম আছে এবং পরে কোন ফ্রেম আছে, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগটা নির্ধারণ করে দেয়। আর আপনারা ফ্ল্যাগ নিয়ে আগেও পরিচিত আছেন, অনেক জায়গায় পড়ছেন আপনারা ফ্ল্যাগ, পড়ছেন না? জি স্যার। কি ফ্ল্যাগ দিয়ে কি হয়? ফ্ল্যাগ দিয়ে অনেক সময় স্যার ওই যে এক্সট্রা বিটটা ক্যারি করে, তারপর বিভিন্ন সাইন ক্যারি করে, পজিটিভ নেগেটিভ, তারপর অনেকগুলো ফ্ল্যাগ আছে স্যার। ফ্ল্যাগ মেইনলি কি একটা রেজিস্টার স্যার, বিট স্টোর করে, এটা হলো স্টোরেজ রেজিস্টার, কথা বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। এইটাই তাহলে কিছু প্রবলেম আছে ফ্রেমিং এর ক্ষেত্রে। প্রবলেমটা কি? প্রথম হলো গিয়ে যে আমার ফ্রেমটা কোথা থেকে শুরু হয়েছে, আমি যে ডাটাগুলো ভাগ করলাম, ডাটাগুলো ভাগ হয়েছে না? যে ভাগ করলাম, প্রথম কথা হলো গিয়ে কোনটা শুরুর ফ্রেম আর কোনটা শেষ ফ্রেম সেটা আইডেন্টিফাই করাটা খুব টাফ হয়। কেন টাফ হয়? আমরা কি জানি যে মধ্যবর্তী যে ফ্রেমটা, এখানে কি বলা হয়েছিলাম যে বললাম যে এখানে তার আগের ফ্রেমের অ্যাড্রেস আর তার পরের ফ্রেমের অ্যাড্রেস দেওয়া থাকে, রাইট? কিন্তু বিগিনিং ফ্রেম কোনটা, বিগিনিং ফ্রেমের ক্ষেত্রে আমার কোনটা বিগিনিং মানে একদম শুরুর ফ্রেম সেটা ক্যালকুলেট করতে একটু প্রবলেম হয়। এই জন্য দেখবেন আইডিএম থেকে ফাইল যখন ডাউনলোড হয় আইডিএম দিয়ে, তখন দেখবেন 100% কমপ্লিট হওয়ার পরেও ওই যে গ্রিন যে বারটা থাকে সেটা কিন্তু আরেকবার লোডিং নেয়, নেয় না? জি স্যার। এই দেখছেন কি শেষে প্রসেসিং টাইপের হয়, হ্যাঁ প্রসেসিং টাইপের হয়, মার্জ হয়। এবং যখন টরেন্ট থেকে যখন ফাইল ডাউনলোড হয় 100% কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি করে বলেন তো? টরেন্ট ব্যবহার করেন না ফাইল ডাউনলোড করার জন্য? না স্যার। আচ্ছা যাই, তাহলে আইডিএম থেকে বুঝতেছেন ম্যাক্সিমাম, তাহলে আইডিএম ইউজ করে আমি ধরে নিলাম। শুধু আইডিএম না, আপনি যখন ক্রোম বা কোনো ব্রাউজার থেকে যখন ফাইল ডাউনলোড করবেন 100% কমপ্লিট হওয়ার পরেও ওটি কিছুক্ষণ কি করে একটা সার্কেল অ্যারাউন্ড করে, ঠিক না? জি স্যার। এই সার্কেল অ্যারাউন্ড করার রিজনটা কি? রিজনটা হলো গিয়ে এই যে প্যাকেটগুলো রিসিভ হয়েছে, এই প্যাকেটগুলোকে একটা ডিস্টোর্ড বা একটা কি বলে স্ক্যাটার্ড ওয়েতে আসছে এবং সেটাকে আমার কি করা হচ্ছে পরবর্তীতে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এই অ্যারেঞ্জমেন্ট করতে টাইমটা একটু বেশি লাগে, কারণ মাঝে মাঝে দেখা গেছে স্টার্টিং বিটটা খুঁজে না পাওয়ার কারণে আমাদের কোন একটা প্রবলেম ক্রিয়েট করে। যেমন হলো গিয়ে যে ব্রোকেন ডাটা হতে পারে। ব্রোকেন ডাটা বলতে কি, আপনি দেখবেন যে ফেসবুক থেকে আপনি কোন একটা ইমেজ ডাউনলোড করছেন আপনার পিসিতে, মাঝে মাঝে সেই ইমেজ ওপেন হয় না, এরকম কি ফেস করছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারি না। ফেসবুক, ফেসবুক অনেক ইমেজ আমরা আপলোড করি না, ফটো বা অনেক অনেক গ্রুপ অথবা অনেক পেজ থেকে আমরা ফটোগুলা আমরা ডাউনলোড করি না। যখন এই ডাউনলোড করতে যাই মাঝে মাঝে এরকম দুই একটা ইমেজ থাকে যে ইমেজগুলো ওপেন হয় না আমাদের ফোনে বা পিসিতে, এরকম পাইছেন? কেন হয় এরকম? প্রবলেমটার কথাটা স্যার বুঝতে পারিনি স্যার, শোনা যায় না। ডাউনলোড করলেন তখন দেখা গেছে ওখানে ফাইলটা ওপেন হচ্ছে না,
হতে পারে সেটা ইমেজ ফাইল, হতে পারে সেটা অডিও ফাইল, কথা বুঝতে পারছেন? জি স্যার। এরকম হয় না? জি স্যার। কেন হয়? কেন হয় এরকম? ফাইল করাপ্ট হয়ে যায় ডাউনলোডের সময়। ফাইল করাপ্ট হয়ে যায়, কারণটা হলো ওই যে এটাই যে আমার যখন ডাউনলোডটা হয়েছে তখন আমার কি এই যে প্যাকেটগুলো যেটা আসছে সে প্যাকেটগুলো কমপ্লিটলি ডাউনলোড হয় নাই, অথবা এই প্যাকেটগুলো অ্যাসেম্বল করা পসিবল হয়নি, কথা বুঝতে পারছেন? এটা যে ফ্রেমিং এর যে প্রবলেমটা ছিল সেটার মধ্যে একটা। এরপরে ডিটেক্টিং এন্ড অফ দ্য ফ্রেম, এই একই জিনিস ঘুরে দিলে যে কি কি প্রবলেম আছে। অ্যাকচুয়ালি হাউ টু স্টেশন ডিটেক্ট ফ্রেম, আমার স্টেশন বলতে হলো যে রিসিভার এন্ড, হাউ টু স্টেশন ডিটেক্ট ফ্রেম, আমার যে রিসিভার এন্ডে গিয়ে যে কিভাবে আমাদের এটা রিসিভ করবে, কিভাবে রিসিভ করবে, কিভাবে রিসিভ করবে সেটার জন্য কিছু প্রবলেম আছে। প্রবলেমটা কি, যেমন আপনি ব্যবহার করতেছেন ক্যাট ফাইভ সাপোজ টু বি, ঠিক আছে, আপনি যাকে সেন্ড করছেন সে ব্যবহার করতেছে ক্যাট সিক্স, অথবা সে ব্যবহার করতেছে অপটিক্যাল ফাইবার, কথা বুঝতে পারছেন? অথবা সে ব্যবহার করতেছে রাউটার, রাউটার ব্যবহার করছে সে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে সে ডাটাটা রিসিভ করতেছে। তা আপনি কিভাবে সেন্ড করতেছেন সেটা, আপনি তো যেটা সেন্ড করতেছেন সেটা স্ট্যাটিক, রাইট? ডাটা সেন্ড হচ্ছে কি একটা স্ট্যাটিক ওয়েতে, কিন্তু আমি যখন ডাটা রিসিভ হচ্ছে সেটা কি একটা ডাইনামিক ওয়েতে হতে পারে, ঠিক না? তাহলে এখন দেখা গেছে আপনি যে ডিভাইসের জন্য যে ডিভাইসটা ব্যবহার করছেন সেই ডিভাইসের জন্য যে সিগন্যালটা আছে সেই সিগন্যাল সিকোয়েন্স যেখান থেকে পাঠাইছেন সেটা অন্য জায়গায় যখন যাচ্ছে তখন কিন্তু আবার একটা আমার কি মাধ্যম চেঞ্জ হচ্ছে। মাধ্যম চেঞ্জের সাথে সাথে আমার কি শুধু সার্ভারের যে ইয়াগুলো আছে সার্কিট সিস্টেম বা ডিভাইসের মডেল এগুলোও চেঞ্জ হচ্ছে, হচ্ছে না? হচ্ছে কিনা? যেমন হলো আমি নর্মালি বলি আপনার স্মার্টফোনের যে দিয়ে ক্যামেরা দিয়ে যে ছবি তোলেন সেই ছবিটা আপনার বাটন ফোন ওপেন হয় না স্যার? হ্যাঁ না স্যার, হয় না? এটাই হলো গিয়া, এটাই হলো গিয়া যে আমার যেখানে আমি সেন্ড করতেছি ডাটাটা সেখানে গিয়ে, এটা অ্যাজ এক্সাম্পল বললাম, এরকম অনেক ধরনের ডিভাইসের ভার্সন থাকতে পারে, অনেক ধরনের ডিভাইস থাকতে পারে। আমি যেখানে পাঠাচ্ছি সেখানে গিয়ে হয়তো বা এই ফ্রেমটাকে বা প্যাকেট গুলোকে সে অ্যাসেম্বল করার মতো তার টেকনোলজি নেই, এরকম হতে পারে না? জি স্যার, বুঝতে পারছেন? এটা হলো ফ্রেমিং এর আরেকটা প্রবলেম। আর লাস্ট প্রবলেম যেটা হলো ডিটেক্টিং এন্ড অফ ফ্রেম, মানে আমার কোথায় গিয়ে শেষ হয়েছে, আমি কোথায় গিয়ে ফ্রেমটা শেষ করবো, এটা পাওয়া যায় না। তবে এটা খুব রেয়ার কেস, এই জিনিসগুলো ঘটা, এই জিনিসগুলো ঘটা খুবই রেয়ার কেস, ঠিক না? স্যার হ্যাঁ বলেন। কেবলের ক্ষেত্রে যে ক্যাট 6 ক্যাট 5, স্যার ক্যাট 5 এর চেয়ার পেয়ার, ক্যাট 6 এর তো স্যার চেয়ার পেয়ারই। হ্যাঁ স্যার, এখানে ডিফারেন্সটা কি? আচ্ছা ক্যাট 5 আর ক্যাট 6 এর গত ক্লাসে একটু বলছিলাম মনে আছে? হ্যাঁ স্যার, উই ক্লাস স্যার লাস্টে আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন প্রথম কথা হলো পেয়ার, আমি কয়টা পেয়ার ব্যবহার করতেছি, ঠিক না? জি স্যার। আমার ক্যাট 5 এ পেয়ার কয়টা? ক্যাট 5 এ 4টা। 4টা। আর ক্যাট 6 এ? ক্যাট 6 এ তো স্যার বলেন ক্যাট 6 এ কয়টা? 4টা। ক্যাট 6 এ 4টাই। 4টাই। কিন্তু আমার মেইন প্রবলেমটা কোথায়, ভার্সনটা কি? এখন অ্যান্ড্রয়েড চালাই না আমরা, অ্যান্ড্রয়েড কিন্তু এখন ম্যাক্সিমামই 10, ঠিক কিনা? জি স্যার। অ্যান্ড্রয়েড সিমিলি ম্যাক্সিমামই 10। জি স্যার। আমাদের আমি যে কোনো ডিভাইসের কথাই বলি, সিমিলার ডিভাইস, এখন ডিভাইস অনুযায়ী কি ইউআই আলাদা আলাদা, সেজন্য আমি ডিফারেন্স ডিভাইসে যাব না, একদম নর্মাল আমাদের একই ডিভাইস ব্যবহার করবো। মনে করেন দুজনে আপনারা হুয়াই অথবা দুজনে আপনারা কি বলেন যে ইয়ে ব্যবহার করতেছেন, যে কোনো একটা শাওমি অথবা যে কোনো একটা ব্যবহার করতেছেন, ঠিক আছে? মানে একই সেম সেটে ভার্সন দুই রকম হতে পারে, পারে ঠিক না? আমি ভার্সন ইউজ করতেছি 3.7। আমি দুটাই কম্পেটিবল করে রাখছি, আমার যখন প্রজেক্টের জন্য যেটা প্রয়োজন সেটা আমি ব্যবহার করি। অনেকে 2.7 দিয়েও কাজ করতেছে, করতেছে না? আমার কথা বুঝতে পারছেন সোহান? বুঝেন নি? স্যার ফিজিক্যালি আসলে হ্যাঁ নাইন দুটাই চার পেয়ার, ফিজিক্যালি দুইটাই চার পেয়ার, যা আসলে কি আমার আপডেট ভার্সন। আপডেট ভার্সন বলতে আমার কি বুঝাইতেছি, কেন এটাকে বেটার বলা হয় ক্যাট সিক্স কে? ক্যাট সিক্স কি আসলেই বেটার?
ইন টার্মস অফ স্যার স্যার দুইজনই স্যার দুই জায়গায় স্যার তামা ব্যবহার করা হয়েছে তামা তো স্যার মনে হয় ট্রান্সমিশন রেটের ব্যবহার করা হয়েছে আমি স্যার ওই যে ট্রান্সমিশন রেটের থেকে ক্যাট 6 বিটা হতে পারে স্যার আমি গত ক্লাসে বলছিলাম যে ক্যাট 5 এ 1 জিবিপিএস পর্যন্ত সরি ক্যাট 5 এ কত জানি বলছিলাম 100 এমবিপিএস হ্যাঁ 100 এমবিপিএস আর ইয়েতে বলছিলাম ক্যাট 6 এ 1000 ব্যবহার করা হয় সেই মেটাল গুলার আপনি যে সিমিলার এই সিমিলার হওয়ার কারণে হওয়ার ফলেও আমরা দেখেছি ক্যাট 5 থেকে ক্যাট 6 কেন বেটার ঠিক না এখন আমরা যখন আপনারা যখন ক্যাট 5 এ দেখবেন ক্যাট 5 এর যে চারটা পেয়ার বলেন বা আটটা আটটা ইলেকট্রিক আছে বা দুটারই চার পেয়ার আছে আমার এখানে যেটা মেইন যে পার্থক্যটা যেটা হলো গিয়েছে আমাদের টুইস্টিংটা কথা বুঝতে পারছেন মেইন যেটা টুইস্টিংটা আমরা এগুলো কি জানি দুটো কি টুইস্টেড পেয়ার কেবল না টুইস্টেড জি স্যার টুইস্টিং করা হচ্ছে এই টুইস্টিংটা হলো গিয়ে মেইন মেইন এখানে প্রথম পার্থক্য মানে একটা পার্থক্য হলো টুইস্টিংটা টুইস্টিংটা কতখানি এরিয়া জুড়ে হচ্ছে কথা বুঝতে পারছেন ক্যাট 5 এর ক্ষেত্রে দেখা গেছে যে প্রতি সেন্টিমিটারে দুটো করে টুইস্ট থাকে কি বলছি প্রতি সেন্টিমিটারে দুটো করে টুইস্ট থাকে কিন্তু আমার ইয়ার ক্ষেত্রে ক্যাট 6 এর ক্ষেত্রে টুইস্টিংটা একটু বেশি থাকে এটা আপনি খুলে দেখতে পারেন চাইলে বুঝতে পারছেন স্যার ক্যাট 5 এর টুইস্টিংটা কম থাকে আর ক্যাট 6 এর টুইস্টিংটা বেশি থাকে কথা বুঝা গেছে নাকি বুঝেনি হ্যাঁ জি স্যার এটা হলো এক নাম্বার এখন দুই নাম্বার যেটা যে আমরা যখন কেবলটা ইয়া করি কানেক্ট করি কানেক্ট করার পরে কি আমাদের কেবলটা এক্সপোজ করতে হয় না কেবলটাকে এক্সপোজ করতে হতে নাকি আর যে 45 এ কানেক্ট করার জন্য কথা কি বুঝতে পারছেন নাকি পারেননি হ্যাঁ তো ওখানে কি হয় কিছু এয়ার বাবল তৈরি হয় আমাদের যে শিল্ডটা আছে সেখানে এয়ার বাবল তৈরি হয় ক্লিয়ার এবং এয়ার ফ্লো এখানে কিছু একটা এয়ার ফ্লো তৈরি এয়ার বাবলের কারণে ওখানে এয়ার প্রেশার ক্রিয়েট হয় তারের ভিতরে তোমার কথা বুঝছেন নাকি বুঝেননি এয়ার প্রেশার ক্রিয়েট হয় যেহেতু আমার কি ক্যাট 6 এর টুইস্টিংটা বেশি তাহলে আমার ভিতরের সারফেস এরিয়াটা কম কথা বুঝছেন আর ক্যাট 5 এর টুইস্টিংটা একটু কম হওয়ার কারণে সারফেস এরিয়াটা একটু বেশি বেশি হওয়ার কারণে ওখানে এয়ার বাবলটা বা এয়ার প্রেশারটা একটু বেশি পড়ে এর ফলে আমার কি হয় ডাটা ট্রান্সফারটা একটু স্লো হয় আর ক্যাট 6 এর টুইস্টিংটা বেশি যেমন আমি যদি আপনাকে বলি আমরা কাপড় চিপে না গোসল করার গোসল করার পরে আমরা কাপড় চিপে না গোসল কাপড় ধোয়ার পরে আমরা যত বেশি মোচড়াই তত কি হয় তত পানি বের হয় তত পানি তত বেশি বের হয় আমার মোচড় যত বেশি হচ্ছে এরকম মোচড় যত বেশি হচ্ছে আমার পানি তত বের হচ্ছে তার মানে কি ভেতর থেকে যে যে জিনিসটা আমার কি আমরা ধরে নিলাম ওই পানিটাকে ওই এয়ার বাবলটা বা এয়ার প্রেশারটা যেটা কারণে ডাটা ট্রান্সফার রেট একটু স্লো হচ্ছে কথা বুঝতে পারছেন নাকি পারেননি হ্যাঁ জি স্যার এইটা হলো গিয়ে মেইন পার্থক্য আর এমনি আর তেমন কোনো পার্থক্য নাই টুইস্টিংটা বুঝছেন জি স্যার হ্যাঁ আমি স্যার কিছুদিন স্যার ক্যামেরার ইনে করতাম স্যার ক্যাট 6 ইউজ করতাম আবার আমি এখন স্যার ওয়াইফাই হ্যালো অপটিক্যাল ফাইবার দিয়ে পর্যন্ত না কিন্তু আমি ক্যাট 5 দিয়ে রাউটার লাইন দিছি তার স্যার এই পার্থক্য মেইন পার্থক্যটা বুঝতে পারছেন জি স্যার আচ্ছা কনফিউশন নাই আশা করি ঠিক আছে আচ্ছা এরপর হলো কি আমাদের যে ফ্রেমিং ফ্রেমিং এর কিছু ভাগ আছে বা ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশনটা নিয়ে একটু আলোচনা করবো ফার্স্ট অফ অল হলো আমাদের ফ্রেমিং এর দুই ধরনের ফ্রেমিং আছে একটা ফিক্সড আর একটা হলো ভেরিয়েবল একটা হলো কি ফিক্সড আর একটা হলো ভেরিয়েবল ফিক্সড মানে কি এটা আমরা অলরেডি জানি ফিক্সড মানে কি যেটা হলো কি স্ট্যাটিক এই স্ট্যাটিক আর ভেরিয়েবল বা ডাইনামিক যেটা করা হয় ফিক্সেস মানে কি ফিক্সেস মানে হলো গিয়ে যে আমাদের কি যে ডাটা ট্রান্সফার হবে সেখানে কি আমার ডাটা বাউন্ডারি করা হবে যেমন আমরা এই অপারেটিং সিস্টেম আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা র্যাম ইউজেস দিয়ে দিই যে যখন ভার্চুয়াল বক্স ইনস্টল করছি আমরা উবুন্টুর জন্য দিয়ে দিয়েছিলাম কত 2 GB মনে আছে এটা স্যার এবং ডেডিকেটেড 1 GB আমরা কিন্তু একটা এখানে বাউন্ড করে দিয়েছিলাম শুধু এটাও না আপনারা চাইলে আপনাদের ইয়েতে আইডিএম যে ডাউনলোড হয় না আইডিএম থেকে
আমরা ডাউনলোড করি, সেখানে আপনি চাইলে আইডিএম এর ডাটা লিমিট কিন্তু আপনি করে দিতে পারবেন। যে আইডিএম ম্যাক্সিমাম 2 মেগাবাইট পর্যন্ত বা 2 Mbps পর্যন্ত আমার কি ইন্টারনেট ব্যবহার করবে, এর বেশি পারবে না। এটা কিন্তু আপনি চাইলে পারেন, পারবেন না? এটা কি জানেন আপনারা নাকি জানেন না বলেন তো? জি স্যার জানি। তো এই যে এই ডাটা লিমিট করে দেওয়াটাই হলো আমার ফিক্স সাইজ ট্রেনিং, কথা বুঝতে পারছেন? জি স্যার। এটা হলো আমাদের কি ফিক্সড সাইজ ট্রেনিং। এর মানে হলো আমাদের যে ট্রান্সমিশন আমরা যে ব্যবহার করব, আমার ডাটা প্যাকেটিং এর জন্য যে ট্রান্সফার করব, সেখানে আমার ডাটা ট্রান্সফার রেট ফিক্সড করে দেওয়া হয় যে এর বেশি হবে না। এবং এই জিনিসটা আমাদের যে ISP আমরা ব্যবহার করি সেখানে সব জায়গায় ব্যবহার করা হচ্ছে। কিভাবে আপনারা বুঝবেন, যারা 4 Mbps লাইন ব্যবহার করেন তারা 500 বার 1 Kbps এর বেশি ডাউনলোড পান না, পান কি না? না পান। 500 বারের বেশি পান? পাবেন না। যারা 1 GB লাইন ইউজ করবেন, যারা সরি 1 GB বলতেছি কেন, মানে 1 মেগাবাইট মানে 1 MB 1 Mbps ইউজ করবেন, তারা 128 Kbps এর বেশি পাবেন না। এটা তো জানেন, এটা রিজন কি কি বলতে পারবেন? মেগাবিট, মেগাবিট কি হচ্ছে? আমরা লাইনটা নিয়ে মেগাবিটে, মেগাবিটে, আর আমাদের ডাউনলোড হয় কি মেগাবাইটে, কথা বুঝতে পারছেন? যেটা গত ক্লাসে বলছিলাম যে আমাদের ইন্টারনেট স্পিড শুধু বিটে কাউন্ট করা হয়, এবং 8 বিট, তারপর কি 16 বিট, 32 বিট, এভাবে মনে আছে? প্রথমে কি নিবল বলা হয়, 4 বিট, 8 বিট কে বলা হয় কি একটা বিট বলা হয়, 8টা হলে, তারপরে বলা হয় হাফ ওয়ার্ড, তারপরে ওয়ার্ড। আমাদের প্রত্যেকটা বিট আমরা যে Mbps চালাই এটা মেগাবাইট না, মেগাবিট পার সেকেন্ড। আমরা ট্রান্সফার রেট, ডাটা ট্রান্সফার রেট বিটে কাউন্ট হয়, আর আমাদের ডাউনলোড স্পিড বাইটে কাউন্ট হয়, বুঝতে পারছেন? এই জিনিসটাকে ডাটা লিমিট করে দেওয়া হয়, এটাকে বলা হয় ফিক্সড সাইজ ফ্রেমিং, যে এর বাইরে আমাদের কি হবে না, এর বাইরে আমাদের ডাটা ট্রান্সফার হবে না এই স্পিডের বাইরে, ক্লিয়ার? এবং এখানে যেটা হলো গিয়ে যে আমাদের কিছু প্রবলেম আছে, এই প্রবলেমটাকে বলা হয় যে ইট সাফার্স ফ্রম ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন অফ ডাটা সাইজ ইজ লেস দেন ফ্রেম সাইজ। কি হয়? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন জিনিসটা কি কারো কি জানা আছে? হ্যাঁ, ফ্র্যাগমেন্টেশন জিনিসটা কি জানা আছে? মনে নাই? হার্ড ডিস্ক এর সময় একটু দেখাইছিলাম মনে হয়, যে হার্ড ডিস্ক ফ্র্যাগমেন্টেশন মনে আছে অপারেটিং সিস্টেমে? হ্যাঁ স্যার। মনে নাই, খাই ফেলছেন। ফ্র্যাগমেন্টেশন মানে হলো কি, যে আমার যে বিভক্তিকরণ হয়েছে। ফ্র্যাগমেন্টেশন মানে কি? ফ্র্যাগমেন্টেশন মানে হলো বিভক্তিকরণ, কথা বুঝতে পারছেন? জি স্যার। টুকরা করা, টুকরা করা, ভাগ ভাগ করা, এটা হলো ফ্র্যাগমেন্টেশন। আর ডিফ্র্যাগমেন্ট মানে সজ্জিত করা, সুসজ্জিত করা, কথা বুঝা গেছে? এই যে লিমিট সাইজের ভিতরে আমার এটা হলো কি ফ্র্যাগমেন্টেশন, যেটা হলো সেটা দেখা গেছে ফ্রেম সাইজের থেকে কি হয়ে যেতে পারে, ছোট হয়ে যেতে পারে বা ছোট হয়ে যাচ্ছে। কেন ছোট হয়ে যাচ্ছে? কারণ আমি কি জানি, আমি যে ট্রান্সমিশন মিডিয়াটা ব্যবহার করতেছি, ট্রান্সমিশন মিডিয়াটা আমি ব্যবহার করতেছি, আমি জানি যে ও প্রতি সেকেন্ডে 50 FPS করে পার করতে পারে, কিন্তু আমার এখানে ফ্রেম তৈরি হচ্ছে মাত্র 2টা কি 3টা করে, কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই? যখন আমি ডাটা লিমিট করে দিব, ধরে নিলাম আমার যে ট্রান্সফার মিডিয়া, যে আমি ওই যে দেবে 100 Mbps আমাদের ম্যাক্সিমাম ট্রান্সফার হয় ক্যাট5 দিয়ে, তা আমার এখান থেকে ডাটা জেনারেটি হচ্ছে 5 Mbps করে, কথা বুঝতে পারছেন? তাহলে আমার 95 Mbps কি খালি না? কথা কি বোঝা যায়? এই যে এই যে 95 MB, এই মানে এই 95টা বিট কি যাচ্ছে, খালি যাচ্ছে না ডাটা ট্রান্সফার হওয়ার সময়? এই যে ব্ল্যাঙ্ক বিট গুলো যদি যায়, যেতে থাকে, তখন কি হচ্ছে? আমার যে অরিজিনাল বিট সেটা তো খুঁজে পাওয়া যাবে না, পাবে, পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে না। এটা সলিউশন জন্য আমার প্যাডিং ব্যবহার করা হয়। প্যাডিং মানে কি জানেন? প্যাডিং মানে জোড়া লাগানো, তাল, জোড়া তালি দেয়া। প্যাডিং মানে কি? জোড়া তালি দেয়া। এই যে এমটি বিট যেগুলো থাকে, এই এমটি বিট গুলো একটা আইডেন্টিক্যাল বিটের মাধ্যমে জোড়া তালি দেওয়া হয়, এবং এটা নিয়ে পরে আলোচনা করবো। এরপর ভেরিয়েবল সাইজ। ভেরিয়েবল সাইজ মানে কি? এটা কি আমার ট্রান্সফার, আমার যে নেটওয়ার্কের অনুযায়ী, নেটওয়ার্কের মানে কি বলে যে পারফরমেন্স অনুযায়ী আমাদের ফ্রেমিং গুলা ক্রিয়েট হয় এবং ফ্রেমিং গুলা ট্রান্সফার হয়, কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই? এবং এখানে দুই ভাবে কাজ করা যায়, একটা হলো লেন্থ ফিল্ড, একটা হলো এন্ড ডেলিমিটার।
লেনফিল্ড হলে গিয়ে আমাদের কত বিটের প্যাকেট যাচ্ছে, কত বিটের এক একটা ফ্রেম কত বিটের হচ্ছে সেভাবে আইডেন্টিফাই করি। আর একটা হলে গিয়ে এন্ড ডিলিমিটার, এন্ড ডিলিমিটার মিনস হলে গিয়ে যে আমাদের যে এন্ড অফ দ্য ফ্রেম, আমাদের ফ্রেমের যে যেখানে এন্ড হয়েছে সেখানে গিয়ে আমাদের কি বলে যে একটা করে টোকেন ক্রিয়েট হচ্ছে, এবং এই টোকেনের মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে এই ফ্রেমটার আগের ফ্রেম কোনটা বা পরের ফ্রেম কোনটা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যেটা আমরা অলরেডি করে আসছি, এটা হলো কি ভেরিয়েবল সাইজের ক্ষেত্রে। ক্লিয়ার? জি স্যার। কারো কনফিউশন আছে এতটুকু পর্যন্ত? আশা করি নাই। আচ্ছা, এরপরে যেটা হলো এই এতটুকু এই এই দুইটা ক্লাসিফিকেশন পর্যন্তই থাকবে, আর বিট স্ট্রাফিং আর বাইট স্ট্রাফিং এটা পড়াবো না আপনাদের। পরবর্তীতে পড়া হলো যে অ্যাপ্লিকেশন অফ ফ্রেমিং, আমরা ফ্রেমিংটা কোন কোন কাজে ব্যবহার করি, ঠিক আছে? এরর কন্ট্রোল এবং এরর ডিটেকশন এবং এরর কারেকশন। প্রথমটা কি বলছি? এরর কন্ট্রোল, এখানে আছে এরর ডিটেকশন আর এরর কারেকশন, এই দুটো জিনিসের কাজ করে হলো ফ্রেমিং এর প্রধান কাজ। এবং এই কাজটা মূলত কোথায় হয়ে থাকে? এই কাজটা মূলত হলো গিয়ে যে আমাদের যে ডাটা ট্রান্সফার হচ্ছে আর ডাটা রিসিভ হচ্ছে, ওই রিসিভার এন্ডে গিয়ে এই কাজটা হয়ে থাকে। যদি কোনো বিটে এরর থাকে, ওই যে ডাটা প্রসেস হয় যেটা বলছিলাম আইডিএম এর ক্ষেত্রে, সকল ফাইল কি হয় ডাউনলোড হওয়ার পরে একটু প্রসেস হয়, ঠিক না? তখন আমার কি করে, কোনো এরর থাকলে সে এররটা ও যদি ফিক্স করতে পারে ফিক্স করে দেয়, আর যদি না পারে তাহলে কি দেখায় আপনাকে? হ্যাঁ, একটা এরর মেসেজ শো করে না আইডিএম, আবার নতুন করে কানেকশন এস্টাবলিশ করে না স্যার। যদি রিজিউম ক্যাপাবিলিটি ইয়েস থাকে তাহলে নতুন করে ব্যবহার করে, এবং হলো গিয়ে ওই যেই জায়গাতে গিয়ে করাপ্টেড বিট পাইছে ওইখান থেকে পরে ডাউনলোড কন্টিনিউ করে। কথা বুঝতে পারছেন? এবং দেখবেন যে আপনার 700 MB মতো ফাইল, মনে করেন 500 MB ফাইল, ঠিক আছে, 500 MB ফাইল টোটালটা কমপ্লিট হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, যখন প্রসেস হচ্ছে তখন দেখা গেছে আবার ডাউনলোড রিজিউম হয়, হয়েছে না এরকম? তখন দেখা গেছে যে ওই 200 MB থেকে আবার ডাউনলোড শুরু করছে। কথা বুঝতে পারছেন? এবং এই জিনিসটা কখন হয় বেশি, যখন নেট চলে গেলে বা ইলেকট্রিসিটি চলে গেলে। কথা বুঝতে পারছেন? নেট চলে গেলে অথবা ইলেকট্রিসিটি চলে গেলে কেন এরকম হচ্ছে, কারণ হলো কি ওখানে কিছু করাপ্টেড বিটও পেয়ে গেছে, এই করাপ্টেড বিটের কারণে আমার টোটাল ডাটাটা করাপ্টেড হয়ে যেতে পারে। এই জন্য সে কি করে, যেখান থেকে পর্যন্ত কারেক্টেড ডাটা বিট আছে সেখান পর্যন্ত যায়, গিয়ে ওখান থেকে পরে ডাউনলোড রিজিউম করে। ক্লিয়ার আমার কথা? তো এই হলো এরর কারেক্টিং এর ব্যাপারটা, কিভাবে এরর কারেক্ট করে এটা নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে। একটুখানি আলোচনা করে পর আমরা আইপি অ্যাড্রেস ইনশাল্লাহ শুরু করবো, কি কি এরর আছে। এরর গুলো নিয়ে আমরা এই শীট থেকে কিছু পড়বো না, আরেকটা শীট আছে ওই শীট থেকে পড়বো, সেটা হলো আচ্ছা এরর নিয়ে লাস্ট আগামী ক্লাস ইনশাল্লাহ আলোচনা করবো। তারপরে একটু এখন দেখা দিচ্ছি কি কি টাইপের এরর আছে, যে আর হলো কি কি কাজ আমরা করে থাকি, যেটা আমি এতক্ষণ ধরে বলতেছিলাম যে এরর কারেকশন এরর ডিটেকশন এই জিনিসগুলো। আর আরেকটা অ্যাপ্লিকেশন হলো যে হলো গিয়ে ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল কোনটা? ফ্লো কন্ট্রোল হলো গিয়ে যে আমাদের ডাটা ট্রান্সমিশনের যে ফ্লো আছে। কথা বুঝতে পারছেন? কিভাবে ফ্লোটা হচ্ছে, যেমন হলো আমি জানি যে আমি এটা আগেও বলছি যে আমাদের সকলের ডিভাইস গুলো কি সেম না, রাইট? আমাদের সকলের ডিভাইস গুলো সেম না, আমরা সবাই সেম ধরনের কি বলা যায় টেকনোলজি ব্যবহার করি না, ঠিক কিনা? এবং আমরা সবাই একই ধরনের ইন্টারনেট কানেকশন ব্যবহার করি না। আমরা কেউ ব্যবহার করি ব্রডব্যান্ড, আমরা কেউ ব্যবহার করি কি বলে যে মোডেম, আমরা কেউ ব্যবহার করি হলো গিয়ে মোবাইল নেটওয়ার্ক, ঠিক আছে, এরকম না? তো আমরা কেউ ব্যবহার করি ক্যাট ফাইভ, আমরা কেউ ব্যবহার করি ক্যাট সিক্স, আমরা কেউ ব্যবহার করি অপটিক্যাল ফাইবার, আমরা কেউ ব্যবহার করি ওয়্যারলেস বা রাউটিং রাউটার। তো প্রত্যেকের কি আলাদা আলাদা, আমরা কেউ ব্যবহার করি 2 GB র্যামের ফোন, আমরা কেউ ব্যবহার করি 8 GB র্যামের ফোন, এরকম আছে না? এবং এক একটা ফোন কোম্পানির নেটওয়ার্ক আইসি এক এক রকমের ক্ষমতা রাখে, ঠিক কিনা? এক একটা ফোন কোম্পানির নেটওয়ার্ক আইসি গুলা এক এক রকমের ক্ষমতা রাখে।
তো সেখানে আবার কি হচ্ছে কিছু ভেরিয়েশন ক্রিয়েট হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমার কি দুইটা কি পসিবল মানে একই রকম যেহেতু দুইটা কি একই রকম না তার মানে কি আমাদের ডাটাটাকে একটা কম্পিটিবল ওয়েতে ট্রান্সফার করতে হবে যেখানে গিয়ে কি হবে একজন সবল ব্যক্তি মানে সবল মানে কি একদম খুব ফাস্ট ইন্টারনেট ইউজার যখন কোনো ডাটা সেন্ড করতেছে একজন উইক বা কি বলে পুওর ইন্টারনেট কানেকশন আলাদা তখন যেন কি হয় এই ফ্লো কন্ট্রোলটা ঠিক থাকে কিভাবে ফ্লো কন্ট্রোল ঠিক থাকে এখন বলি আপনাকে যেমন হলো আমি একসাথে 100 প্যাকেট ট্রান্সফার করতে পারি আমি একসাথে কি করতে পারি 100 প্যাকেট ট্রান্সফার করতে পারি 100 প্যাকেটই একসাথে আপনার ওখানে রিসিভ করতে পারবে এমন কোনো ক্ষমতা আপনার ডিভাইসে থাকতে পারে নাও থাকতে পারে আপনার দেখা গেছে 40টার বেশি আপনার প্যাকেট রিসিভ হয় না তো সেই ক্ষেত্রে করতেছি কি ও ওই 40টা রিসিভ করে ওয়েট করতেছে কথা বুঝতে পারছেন 40টা রিসিভ করে ওয়েট করতেছে বাকি 40টা আসলো 80টা এরপর 20টা আসলো 100টা হলো তারপরে টোটাল ডাটাটা শো করলো কথা বুঝতে পারছেন জি স্যার একবারে 40টা দিয়ে দিলো পরে আবার বসে আসছে যে আবার 40টা আসবে এরকম না ফ্লো কন্ট্রোল করে যে আমার কি যে ভেরিয়েশন যে যে জিনিসগুলো আছে আমাদের যে ভেরিয়েশনটা আছে এই ভেরিয়েশন ওয়াইজ ডিভাইসের ভেরিয়েশন ওয়াইজ আমাদের ডিভাইসগুলোকে তারা কি করে বলেন আমাদের ওই ফ্লো কন্ট্রোলটা ঠিক করে ঠিক আছে ফ্লো কন্ট্রোল সম্পর্কে বুঝে গেছে ক্লিয়ার আমার কথা কি ক্লিয়ার ভাই আপনাদের জি স্যার আচ্ছা এরপরে হলো আমাদের কিছু এরর আছে এই এররগুলো নিয়ে আপনারা একটু বাসায় পড়ে আসবেন আমি দুইটা স্লাইড দিয়ে দিব কয়টা স্লাইড দিব বলছি দুইটা স্লাইড এখানে যে ফ্রেমিং নামে একটা স্লাইড আর কি ERCRC ঠিক আছে এই একটা স্লাইড এই দুইটা স্লাইডের ভিতরে আপনারা দেখে আসবেন আর এই ক্লাসটা শেষ করতে বেশিক্ষণ লাগবে না এরপর আইপি অ্যাড্রেসিং শুরু করবে অবশ্যই এখানে কিছু সুইচিং আছে প্যাকেট সুইচিং রাউটিং সুইচিং এগুলো দেখাইতে হবে তো হয়তো বা নেক্সট ক্লাসে না নেক্সট উইকে আমরা আইপি অ্যাড্রেসিং করবো ঠিক আছে এটা আজকে রাতে আমি আপলোড করে দিব তার আগে আমি একটু ডিসকাস করি যে আমাদের কি কি টাইপের এরর হতে পারে ফার্স্ট অফ অল হলো আমাদের কি এরর ডিটেকশন আমি কি বলছিলাম এরর ডিটেকশন আর এরর কানেকশন এটা কার কাজ ফ্রেমিং এর কাজ ঠিক না এটা কার কাজ এটা হলো ফ্রেমিং এর কাজ এই ফ্রেমিং এর কাজ যখন এই দুইটা তখন আমার কি এররটা কিভাবে ডিটেক্ট করতেছি সেটা জানার আগে আমাদের কি কি টাইপের এরর হয় সেটা আগে জানতে হবে রাইট জি স্যার আমাদের কি কি এরর হয় সেটা আগে জানতে হবে যেমন আমি যদি কি বলে যে রোগ না জেনে চিকিৎসা দেওয়া শুরু করি তাহলে কেমন হবে বলেন সিঙ্গেল বিট এরর একটা হলো মাল্টিপল বিট একটা হলো বাস্ট এরর কথা বুঝতে পারছেন জি স্যার একটা হলো সিঙ্গেল বিট এরর একটা হলো মাল্টিপল বিট এরর একটা হলো বাস্ট এরর এখানে এই বার্স এরর যেটা আছে তিন নাম্বার টাইপের যে এররটা আছে যে বার্স এরর এই জিনিসটা খুবই গুরুতর একটা এরর এটা কখন হয় যখন আমার যে মিডিয়াগুলো আছে আমাদের ট্রান্সমিশন মিডিয়াগুলো আছে সেই ট্রান্সমিশন মিডিয়াগুলোর উপর ডিপেন্ড করে আমি স্ক্রিন শেয়ার অফ করছি কারণ হলো যে স্ক্রিন শেয়ার অন করলে আপনাদের কথা শুনতে সমস্যা হয় ঠিক আছে আমি সিঙ্গেল বিট এরর যেটা আছে সিঙ্গেল বিট এরর হলো গিয়ে যে আমরা জানি একটু আগে আমি বলছিলাম যে আমাদের ডাটাগুলো কয়েকটা সেগমেন্টে ভাগ করা হয় একটা হলো চারটা কম্বিনেশন নিয়ে একটা হলো 8 কম্বিনেশন নিয়ে একটা হলো কি 16 আর একটা হলো কি 32 কম্বিনেশন নিয়ে তো চারটাকে নিয়ে বলা হয় নিবল আটটাকে নিয়ে বলা হয় বিট তার মানে নর্মালি এই 8 বিটে আমাদের ট্রান্সফার হয় নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ডাটা ট্রান্সফার সবসময় 8 বিট ব্যবহার করে হয় এই 8 বিটের ভিতরে প্রতিটা ডাটা প্যাকেট আমরা ধরে নেন 8 বিট 8 বিট করে এক একটা ডেটা আছে এই 8 বিটের ভিতরে যদি কোনো একটা মানে বিট করাপ্টেড থাকে কোন একটা বিট যদি করাপ্টেড থাকে তখন সেটাকে বলা হয় সিঙ্গেল বিট এরর কথা বুঝতে পারছেন যে কোনো একটা বিট ক্লিয়ার আর মাল্টিপল বিট মানে হলো মাল্টিপল এরর থাকে আর বাস্ট এরর মানে হলো টোটাল সেগমেন্টে চেঞ্জ হয়ে যায় কি হয় টোটাল সেগমেন্টে চেঞ্জ হয়ে যায় এটা হলো বাস্ট এরর ক্লিয়ার
তো নেক্সট উইক এই নেক্সট নেক্সট উইকে মানে সোমবার দিন আপনারা এই সাইড দুটো একটু পড়ে আসবেন, পড়ে আসার পরবর্তীতে এটা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করব আর ইনশাআল্লাহ নেক্সট উইকের সেকেন্ড ক্লাসে আমরা আইপি অ্যাড্রেসিং শুরু করব যেটা হলো আমাদের নেটওয়ার্ক লেয়ার আছে। ওকে জি স্যার, আজকে এতটুকু।